Good morning, sir. Good morning. Good morning, sir. Very, very good morning. Shubhabhat. Shubha Sakal. A Sundar Sakale. Manonio host, Tim Maglana Babu Ibinat. Manonio all panelists, co-host of all participants. এপার বাংলা পার বাংলা সকলকে জানাই এই প্রভাতকালীন ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন ওয়েলকাম স্বাগতম। আমরা আবার এই সুন্দরভাবে এই সুন্দর ওয়েবিনারে আবার অ্যাটেন্ড করেছি। আমরা প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় টু টাইমস এই ওয়েবিনার অ্যাটেন্ড করে থাকি এবং এটা অনুষ্ঠিত হয়। তাই সকলকে বিনীত অনুরোধ, চেষ্টা করবেন এখানে এন্ট্রি হওয়ার। কেননা আমরা এখন সেই ইলেভেন্থ আওয়ারে পৌঁছে গেছি। এখন যেটুকু পাবেন সেটুকুই আপনি পাবেন সারমর্ম দুদেশ্বর, সেটা হবে আসল। এতদিন ধরে আমরা যেটুকু দেখলাম, শুনলাম, জানলাম, আমরা লার্নিং মোডে এখনো আছি, তখনও ছিলাম, কিন্তু এখন আমরা আগামী দিনে চলেছি সেই পরীক্ষার পরীক্ষা হলে। নিজেকে, নিজের ভাগ্যকে যাচাই করার জন্য আমরা কে কতটা পারদর্শী। তাই আসুন এই সুন্দর সকাল নিজেকে আপডেট করুন, অ্যাক্টিভ রাখুন এবং এঙ্গেজ রাখুন। এটাই আপনার জীবনের সব থেকে চরম একটা সময়। এই সময় আপনি যতটা এঙ্গেজ থাকবেন ততটাই আপনার পক্ষে মঙ্গলজনক। আর এই সুন্দর সকালে নিজেকে সুন্দরভাবে ডেকোরাম করুন, মিস্টার মিসেস মিস হ্যান্ডেজ করুন। যদি কিছু বলতে চান, সরি, যদি কিছু বলতে চান, আপনার ফিলিংসটা শেয়ার করতে চান, অবশ্যই আপনি হ্যান্ডেজ করবেন। এটা আমাদের সিস্টেম, এটা আমাদের প্রোটোকল। এই সিস্টেমের মধ্য দিয়ে আমরা এতদিন ধরে চলেছি। যেমন আমাদের ওয়ান প্যাসিভ 2018 পাঁচই জুলাই থেকে যেমন জার্নি করেছি, সেরকম আমরাও 2020 সেপ্টেম্বর থেকে আমাদের ওই জার্নি শুরু। এই টিম মালা নবাব ওয়েবিনারে আর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল 5 ফেব্রুয়ারি 2021। এই সুন্দর সকালে সকলকে বিনীত অনুরোধ, সকলকে ওয়েলকাম, স্বাগতম। নিজেকে আপডেট রাখার জন্য এই সুন্দর পাঠশালায় প্রবেশ করুন, ভর্তি হয়ে যান, তাহলে আপনি একটা সার্টিফিকেট পাবেন এবং আপনি 100% একজন সাকসেস বিজনেসম্যানে পরিণত হবেন। আমাদের এখানে বিজনেসম্যান হতে গেলে কতগুলো ক্যাটাগরিয়া আছে, যেমন আপনার পাঞ্চুয়ালিটি, আপনার ডেডিকেশন, আপনার ডিসিপ্লিন, আপনার কনফিডেন্ট, আপনার ডিগনিটি এবং আপনার পেশেন্স। এগুলো আপনি সুন্দরভাবে নিজেকে আপডেট রাখতে পারেন, 100% ইউ উইল বি সাকসিড ইন ইউর লাইফ। কেননা আমাদের এই যে মনুষ্য জীবন আমরা এখানে পেয়েছি, ঈশ্বরের কৃপায় এবং মা বাবার আশীর্বাদে আমরা সকলেই এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি, মা মায়ের মাধ্যমে, মা বাবার মাধ্যমে এবং ঈশ্বরের কৃপায়। তাই ঈশ্বর আমাদের এখানে পাঠিয়েছেন সকলকে কিছু না কিছু কর্ম দিয়ে। যে কর্মটা আগামী দিনে এখন এটাই সামনে শো হবে আপনাদের, আপনারা কতটা অ্যাজ এ হিউম্যান হিউম্যানিটি লিফটিং আপ করতে জানেন, করতে পারেন। এখন আমাদের, আমরা জীবনে এই যে এতটি বছর পার করে দিয়েছি, আমি 73 বছর, কিন্তু কোনোদিন ভাবিনি এই যে মনুষ্যত্বের আমাদের পরীক্ষা দিতে হবে, মানবতার ধর্মে দীক্ষিত হতে হবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। আপনারা তো লাকি যারা 20-25-30-40 বছর বয়সে নিজেকে পরীক্ষা দেওয়ার একটা সময় পেলেন, সঠিক সময়ে। কিন্তু আমরা এন্ডিং অফ দ্য লাইফ, শেষ পর্যায়ে এসেছে আমাদের এই মানবতার পরীক্ষা দেওয়ার জন্য। তাই শিও স্যার আমাদের কাছে একটা ক্যাটাগরিয়া রেখেছেন, মানবতা। আপনার শিক্ষার কোনো প্রয়োজন আমি মনে করি না। যদি আপনি মানুষ হন, যদি শিক্ষার প্রয়োজন হোক, সেই জন্য আমি তাদের অ্যাজ এ টিম হিসাবে রেখেছি, টেক টিম, টেকনিক্যাল টিম হিসাবে তাদের রেখেছি। তারা সব কিছু করছে,
আর সর্বোপরি আমি আছি সেখানে। আপনারা শুধু মানবতা ধর্মে দীক্ষিত হন, মানুষের পাশে দাঁড়াবেন, মানুষের জন্য কিছু করবেন, সুখে দুঃখে তাদের পাশে যাবেন, এটা হচ্ছে মানবতা, এটা হচ্ছে হিউম্যানিটি। আর এটাই আমি চাই, এটা আমার প্রথম স্বপ্ন, ফার্স্ট মিশন, এটা আমার প্রথম স্বপ্ন মিশন, আপনাদের মানুষ করা। মানুষ করার কারিগর বলতে পারেন, যতগুলো ওয়েবিনার এখানে চলে সবগুলো হচ্ছে সেই মেশিন, এক একটা মানবতার মনুষ্যত্বের বিকাশ ঘটানোর জন্য এই একটা কারখানা আমাদের। তাই সকলকে বলবো, এসেছেন নিজেকে আপডেট রাখুন, হিংসাকে বর্জন করুন, লোভকে বর্জন করুন, হিংসাকে বর্জন করুন, লোভকে বর্জন করুন, এবং বর্জন করুন আপনার যে ভেতরের যে নেগেটিভিটি কাজ করে সেটাকে একবার দুমড়ে মুছে ফেলে নদীতে কিংবা সমুদ্রে ফেলে দিন। কিন্তু আমাদের এই যে ওয়ান প্যাসিভ, কিন্তু একটা বড় সমুদ্র, বিরাট দরিয়া একটা, এখানে কোনো তল নেই, এখানে কিনারা নেই, আপনি যেখানে ফেলবেন সেখানে ভেসে চলে যাবে, তার অস্তিত্ব আপনি খুঁজে পাবেন না। তাই এই যে একটা মহাসাগর, মহাসমুদ্র আমাদের ওয়ান প্যাসিভ, যেখানে রত্নের ছড়া আছে, রত্ন ভান্ডারের ছড়া আছে, শুধু আপনাকে একটু এঙ্গেজ থাকতে হবে, একটু বিশ্বাস রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, আর একটুখানি নলেজ রাখতে হবে। নলেজ মানে তাও আপনার আউট নলেজ, কিন্তু টেকনিক্যাল নলেজ আপনার কোনো প্রয়োজন নেই, কেননা সেই জন্য টেকনিক্যাল টিম আছে। আপনি যখন কাজ করবেন, কাজ করতে করতে আপনি প্রতিটা জিনিস শিখে যাবেন, কিন্তু বেসিক্যালি নলেজ আপনাকে জানতে হবে। হোয়াট ইজ অন প্যাসিভ, অন প্যাসিভের সৃষ্টিকর্তা কে, কেন তিনি এখানে নিয়ে আসলেন, তার কি কি অবজেক্ট, উদ্দেশ্য কি, তাদের কি কি প্রোডাক্ট, এবং তারা কিভাবে এই জগৎকে মাতিয়ে তুলবে। আর এক একটা প্রোডাক্ট যে আমাদের আছে, আমাদের সিএসআর বলেন 50 থেকে 60 খানা প্রোডাক্ট নিয়ে আসবো আমি, আর প্রতিটা প্রোডাক্ট হবে এক একটা কোম্পানি, এক একটা ইন্ডাস্ট্রি, আর আপনার সেই 50 থেকে 60 খানা কোম্পানি ওনার হবেন অ্যাজ এ বিজনেস পার্টনার অফ ওয়ান প্যাসিভ। সো ইউ আর অল দা লাকি ম্যান, আর ইউ আর অল দা ইকুয়াল, উই আর অল ইউ, নেই আমরা সকলেই সমান এখানে। আই এম অলসো এ ফাউন্ডার, কেউ স্যার বলেন আই এম অলসো এ ফাউন্ডার, আপনার মতো আমিও এই ব্যবসার একদম অংশীদার। আমি যেটুকু ইনকাম করব, সকলের জন্য যেটুকু করব, সবাইকে সমভাগে আমি বন্টন করব, এটাই আমার স্বপ্ন, এটাই আমার ইচ্ছা। তাই আসুন এই সুন্দর সকাল দুর্দান্ত মুহূর্তে নিজেকে আপডেট করে এগিয়ে চলুন, কিছু জানার, বোঝার, শেখার চেষ্টা করুন। এসেছেন তো আপনি অবশ্যই জিতবেন। তাই প্রথম ট্যাগলাইন উনি রেখেছিলেন, ইন ইট টু উইন ইট, আপনি এখানে প্রবেশ করেছেন তো জিতে গেছেন। যিনারা আজ পর্যন্ত এখানে ইন হতে চেষ্টা করেননি বা বিশ্বাস করতে পারেননি যে এখানে কিছু আমরা রত্ন পেতে পারি কিংবা পাওয়ার একটা সুযোগ আছে, তিনাদের আমি বিনীত অনুরোধ করব, প্লিজ যদি সময় পান, এখনো সময় আছে, প্লিজ পেড ইউর, আপনার এই যে ও কানেক্ট সেটাকে পেড করুন, ইন হয়ে যান, ব্যবসায়ী অংশীদার হন এবং একজন প্রকৃত ব্যবসায়ীকে পরিণত হন। আপনি কিছু করবেন না, করবে অটোমেটেড সিস্টেম, করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, করবে মেশিন লার্নিং, করবে প্রযুক্তি। কালকে সকালে দেখেছিলেন আমাদের মাননীয় ঘোষ স্যার সুন্দরভাবে একটা ভিডিও দেখেছিলেন, কিভাবে অটোমেটেড টার্গেট ট্রাফিক কিভাবে তৈরি হচ্ছে, আর সেটা গ্যারান্টেড, সেখানে ওরা গ্যারান্টেড দিয়েছেন, গ্যারান্টেড ইউ উইল গেট টার্গেটেড ট্রাফিক। আপনি তার, আপনি তাদের ধরতে ধরতে আপনি হাঁপিয়ে যাবেন, এমন একটা দিন আসবে। প্রথম অবস্থায় একটু কষ্ট সকলেরই হবে, ব্যবসা শুরু করতে গেলে একটু হয়, একটু দোকান খুলে মাছি মারতে হয়, একটুখানি বসতে অপেক্ষা করতে হয়, তারপরে ধীরে ধীরে আপনার ব্যবসা যখন শুরু হয়ে যাবে তখন দুর্দার গতিতে, দুর্বার গতিতে চলবে আপনার, আপনার অ্যাপেল আপনি তুলতে তুলতে নিজেই ক্লান্ত হয়ে যাবেন। তা সেও স্যার বলে আপনার অ্যাপেলের চিন্তা করেন না, অ্যাপেল অটোমেটেড সিস্টেম আসবে, আপনি প্লিজ চিন্তা করুন আপনার ফোকাস এবং আপনার লাইফের ভ্যালু সম্বন্ধে। আপনি এই যে অন্তর্দেশে কি শিখলেন, আপনি মানুষের মতো হতে পেরেছেন তো,
মানুষ পাশে দাঁড়ানোর যোগ্যতা আপনি অর্জন করেছেন, যদি করতে পারেন ওয়েলকাম, আপনি 100% পারবেন। আর আমি এই জন্য এখানে বসে আছি শুধু আপনাদের জীবনকে ধন্য করব বলে। আমাদের লাইফ, আপনাদের লাইফ স্টাইল, লাইফ শেপ এবং লাইফস্টাইল পরিবর্তন করবো বলে আমি এই পৃথিবীতে এসেছি। আমার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু ঈশ্বর আমাকে এখানে পাঠিয়েছে শুধু আপনাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য। যদি আপনারা মনে করেন যে আপনি আপনাদের ভাগ্য পরিবর্তন করবেন, ওয়েলকাম অ্যান্ড স্বাগতম। উনি সব সময় বলে থাকেন, আই অ্যাম অ্যাশ, ওয়েলকাম, আই অ্যাম অ্যাশ, ফাউন্ডার অফ ওয়ান প্যাসিভ অ্যান্ড আই অ্যাম ফ্রেন্ড অফ ইউ, আপনাদের সকলের বন্ধু আমি। আই অ্যাম নট এ বস অফ ইউ, আপনাদের আমি মালিক নই, আমরা সকলেই এই অংশীদার এই বিজনেসের, আমরা সকলেই বন্ধু। হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো, বিশ্বাস রাখবো সকলের উপর, সকল বিশ্বাস করব, গরিবকে দান করব, গরিবকে উপকার করব, গরিবই হটাবো। তারপরে আমাদের এই যে দুর্নীতি, ভ্রষ্টাচার, দেখলেন তো ওই দু তিন দিন আগে কত হাজার কোটি টাকা সেখানে ইডি এবং এরা একটু দখল করার পর সেই মেশিনে চেক করতে করতে মেশিনটাও খারাপ হয়ে গেল। তাহলে চিন্তা করুন পৃথিবীর কি অবস্থা, মানুষের কি পরিস্থিতি, কত ক্ষতিপয় মানুষ, এই দুর্নীতিগ্রস্ত মানুষ সমগ্র মানুষকে একটা দুঃখ কষ্টের মধ্যে ফেলে রেখেছে। তবুও চোরের মায়ের বড় গলা, তবুও তারা নত হয় না, ছোট হয় না, স্বীকার করে না। কিন্তু ঈশ্বর একজন তাদের সকলকে স্বীকার করাবে, এটা আমার ইচ্ছা আর এটা ঈশ্বরের ইচ্ছা। অবশ্যই আপনি ভুল করবেন, তার খেসারত আপনাকে দিতেই হবে, সত্যের জয় হবে 100% কারেক্ট। মনে রাখবেন, সত্যের জয় 100%, আপনি সততার মূল্য আছে। ব্যবসা করতে গেলে আপনার প্রথমেই চাই সততা, অনেস্টি। তারপরে আপনার যদি তারপরে আপনার থেকে আচরণ, বিহেভিয়ার, আপনি যদি মানুষকে ভালোবাসতে পারেন, যদি মনুষ্য ধর্মে আপনি দীক্ষিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের উপকার করতে পারেন, ঈশ্বর আপনার পাশে আসবে, দাঁড়াবে। 100% ইউ উইল সাকসিড অ্যান্ড 100% ইউ উইল গেট এভরিথিং ইন ইউর লাইফ। তাই সকলকে বিনীত অনুরোধ, চলে আসুন টিম মালানবাব ওয়েবিনার এই মর্নিং সেশনে। আজ ওয়েবিনার নাম্বার 2206। তার সকলকে অসংখ্য ধন্যবাদ, আপনারা সকলে এখানে একত্রিত হয়েছেন প্রতিদিনের ন্যায়। তাই নিজেকে আপডেট রেখে এগিয়ে চলুন, কিছু বলার জন্য হ্যান্ড রেজ করুন। বারবার রিকোয়েস্ট করি, এক লাইন, দু লাইন, পাঁচ লাইন, যেটুকু পারেন বলবেন। আপনি ঘরে বসে বলবেন, আপনার এখানে লজ্জা কিংবা আপনার ভয়টা কিসে? আপনি প্রথমে আপনি আমরা তো লিখেও বলি না, দেখেও বলি না, মনে যেটা আসে আমার সেটাই মন থেকে প্রকাশ হয়ে যায়। মাঝে মধ্যে এমন এমন কথা মাঝখানে বেরিয়ে যায়, খুব কষ্ট হয় আমার, যে হয়তো আমি ভুল বললাম। জানেন আমার সব থেকে বড় কষ্ট কখন হয়, যখন মানুষ সময়কে কিল করে, যখন সময়ের মূল্য বোঝে না, তখন আমার বড় কষ্ট হয় যে এই মানুষগুলি যাবে কোথায়। যখন ঈশ্বর, যখন আমাদের যীশুখ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ঈশ্বর বলে তখন যীশুখ্রিস্ট ঈশ্বরের কাছে এই প্রার্থনা করেছিল, হে ঈশ্বর, এরা কি করছে নিজেই জানে না, এদের মাফ করে দিও। আমিও বলবো আপনাদের, আপনারা আসুন, এসে এই অনপেসবে নিজেকে কিছুটা যুক্ত করে নিজেকে আপডেট রাখুন। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাদের সিও স্যারের কাছে প্রার্থনা করব, আমরা যে 14 লক্ষ প্লাস এখানে আসি, এই 14 লক্ষ জন আমরা এই একটা মালায় আমরা তৈরি হয়ে আছি, একটা মালার মধ্যে সংযুক্ত হয়ে বিনা সুতোয় আমার যেন সেই মালাটা ছিঁড়ে না যায়, আমাদের আমার যেন কেউ কাউকে ছিটকে ফেলে না যায়। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা, আমাদের শিবসরের কাছে আমার এটাই প্রার্থনা, যে আপনি মানুষ যখন মানুষকে মানুষ বলে তৈরি করতে পেরেছেন, তাদের ভাগ্যকে একটু তৈরি করে দেন, এটাই আমি ওনার কাছে প্রার্থনা করছি, ওনার কাছে এবং আমাদের ঈশ্বরের কাছে। তাই আসুন ইকো সিস্টেমকে ভিজিট করুন, লগ ইন করুন, ব্যাক অফিস ফলো করুন, ভিজিট করুন, দেখুন, জানুন, পড়ুন। এবং আপনি যদি আরও বিশদভাবে আপনি যদি আরও জ্ঞান নিতে চান, অনেকে আছেন আমাদের যারা ইয়াং বন্ধু আছেন আমাদের,
যাদের বয়স 20-25 up to 40 পর্যন্ত, সকলকে বিনীত অনুরোধ করব আপনারা প্রতিদিন www.ontashi.com এ যান, ব্লগগুলি স্টাডি করুন, ওয়েবসাইটগুলি স্টাডি করুন, প্রোডাক্টগুলি স্টাডি করুন, তাদের ফিচার্সগুলি দেখুন এবং তাদের কর্মকার্যকতা দেখুন যে কী করলে কী হয়, কীভাবে আপনি এই জগৎকে মাতিয়ে তুলবেন। ইয়াং জেনারেশান আপনারা সকলেই পারবেন, তাহলে আপনাদের মধ্যে সেই বুদ্ধিটুকু আছে। কোনো সময় পরিবর্তন হচ্ছে, সময়ের সাথে আপনারও পরিবর্তন হয়ে যান। আমি এইটিও আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো। থ্যাংক ইউ আপনাদের সকলকে। ব্যাক অফিস যখন যাবেন, কখনো ভুল করে কোনো স্ক্রিনশট নেবেন না, যতদিন আমাদের পাবলিকালি এটা লঞ্চ না হয়। কোনো ফটোকপি নিতে যাবেন না, কিংবা পাবলিকালি শেয়ার করতেও যাবেন না। আর কাউকে কোনো আপনি বন্ধু হোক বা আপনার বান্ধবী হোক, কাউকে আপনি গল্প করে বলতেও যাবেন না অনপেসি বা আজ এটা হয়ে গেল, যতদিন না মার্কেটে এটা আসছে, যতদিন না পাবলিক জানতে না পারছে ততদিন। আর ও ব্লেস যেমন একটা প্রোডাক্ট যার মাধ্যমে আমরা সমগ্র জগৎকে আমরা সাহায্য করা যে সংকল্প নিয়েছি, সেটাও যেন আপনি এখন থেকে শুরু না করেন। তার জন্য এই প্রোডাক্ট আমাদের ও ব্লেস আছে, কোম্পানির মাধ্যমে আমরা সকলে দেব যেদিন আমরা উপযুক্ত হব। তাই থ্যাংক ইউ। আবার টু মিস্টার সোমেন ঘোষ স্যার, গুড মর্নিং, আবার টু ইউ, কন্টিনিউ। গুড মর্নিং, গুড মর্নিং, বুম 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 বুম, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, কন্টিনিউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের সকালের 2206 নম্বর ওয়েবিনারে সকল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, কো-হোস্ট প্যানেল এবং আমাদের রেসপেক্টেড মেন্টর অ্যান্ড হোস্ট মিস্টার এম টি আনোয়ার কবির স্যার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাই। প্রতিদিনের ন্যায় আমরা আজকে উপস্থিত হয়েছি, সকলে একত্রিত হয়েছি, আমরা প্রতিনিয়ত এইভাবে একত্রিত হব। আমরা যার জন্য আশা করছি, যেটা চাইছি, সেটা পেলেই কিন্তু আমরা বিরাটভাবে খুশি হব, তাই না? কিন্তু তার আগে যে প্রসেস গুলো আছে সেগুলো তো সম্পূর্ণ করতে হবে, আর তার জন্যই কাজ চলছে। প্রতিনিয়তই আমরা কিন্তু এইভাবেই এগোচ্ছি, এগিয়ে যাচ্ছি, আর সেখানে আমাদেরকে সব সময় ইনফরমেশন প্রোভাইড করছে টিম বাংলা নবাব। এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব সময় আপনার সঙ্গে আছে। আমরা এই যে কয়েকজন এই মুহূর্তে ওয়েবিনারে আছি, তাছাড়া বাকি অনেক অনেক কয়েকশো গুণ বাইরে বসে আছে, তারা আমাদেরকে বলে কি বেকার বসিস, বেকার টাইম পাস করিস, বেকার গল্প শুনিস। একদম ঠিক বলে তারা, কারণ তার কাছে এটা বেকার, কারণ সে তো জানেই না সে কি করছে। তবে যে জানে না, তার উপদেশ বা তার কথার যে কোনো মূল্য নেই সেটা কিন্তু আমরা সকলেই জানি এবং সেটাই আমরা করি। কে কি বলল সেটাতে গুরুত্ব আমরা কোনো সময় দিইনি, আর যদি দিতাম তাহলে কিন্তু এতদিন আমরা কিন্তু থাকতেই পারতাম না। প্রায় 40 মাস আছি একেবারে ডে ওয়ান থেকে আজ পর্যন্ত, কেন অনপ্যাসিভকে জানার জন্য, বোঝার জন্য। এর অনপ্যাসিভ কি করতে আসছে, কি করবে, আপনার জন্যই বা কি করবে, সেটা তো জানতে হবে, তাই না? জানার পর যদি কেউ প্রশ্ন করে তাহলে সে প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে, আর যে জানেই না সে যদি কিছু আপনাকে বলে তাহলে আপনার কেমন লাগবে? তাই আমরা কেউ কাউকেই পাত্তা দেব না এরকম ব্যক্তিদের। আমরা যা চাই সেটা এখনো পাইনি, কিন্তু আমরা তো সকলেই জানি পাব, তাই না? তো আমরা অপেক্ষা করছি,
কারণ ভালো কিছু পেতে গেলে অপেক্ষা করতে হয়, এবং তার যে ফসল সেটা খুব ভালো হয়। ধান আপনি লাগিয়েছেন, ধান শীষ হয়েছে, কেবলই পাকতে শুরু করেছে, আপনি তখনই কেটে নিলেন, তাহলে কি সেই ধানটার গুণগত মান কি সঠিক থাকবে? নিশ্চয় থাকবে না। তো সেই ধানটা যতক্ষণ পর্যন্ত সুন্দরভাবে না পাকবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এই ওয়ান প্যাসিভ দীর্ঘ প্রায় 6 বছর অ্যাক্টিভিটি করছে, প্রতিনিয়ত নতুন নতুন কোর্স, নতুন নতুন আইডিয়া তারা কিন্তু উপস্থিত করছে এবং সেগুলো নিয়ে কাজ করছে। সেটা কার জন্য? সেটা তো সকলের জন্য, আমাদের সকলের জন্য। আর সকলের জন্য যদি না হতো তাহলে আমাদের মতন ব্যক্তিকে এখানে সংযোগ করার কি প্রয়োজন ছিল? আমাদের যে সিও মিস্টার রাজকুমারে, তিনি তো পারতেন, তাই না? আদার্স যেসব কোম্পানি গুলো দেখতে পান, একজন দুজন ছজন দশজন নিয়ে একটা কোম্পানি তারা তৈরি করেছে। আমাদের সিও স্যারও পারতেন, মুষ্টিমেয় কয়েকজনকে নিয়ে, কিন্তু সেটা করেনি। তারা ভীষণ ভীষণ আলাদা। তার পৃথিবীর প্রতি যে দায়বদ্ধতা, পৃথিবীর প্রতি যে তার ভালোবাসা, প্রতিটা মানুষের প্রতি তার যে সহৃদয় মানসিকতা, তার জন্যই কিন্তু তিনি এই কনসেপ্টের মধ্যে আমাদেরকে সংযুক্ত করেছে। একটা ইউনিক কনসেপ্ট, এতদিন তোকে কল্পনাই করেনি যে ইন্টারনেটের মাধ্যমে মানুষকেও একটা সুন্দর সাস্টেনেবল ইনকামের জায়গায় দেওয়া যেতে পারে, পৌঁছে দেওয়া যেতে পারে। একমাত্র তিনি সকলের কথা চিন্তা করে, সারা বিশ্ববাসীর কথা চিন্তা করে দীর্ঘ তার চিন্তা ভাবনা, তার রিসার্চ সবকিছুকে রেডি করেই কিন্তু এই সাহসীতম এটা কাজে হাত দিয়েছেন। তিনি জানেন যে এই কাজ করতে গেলে আমাকে বিভিন্ন দিক থেকে বাধা সৃষ্টি আসবে, বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করবে, বিভিন্ন ভাবে আমার ক্ষতি করার চেষ্টা করবে। তিনি জানতেন, জেনেও কিন্তু তিনি এই কঠিন একটা কাজে কিন্তু তিনি হাত দিয়েছেন। আপনারা তো দেখেছেন, আমরা শুনেছি, কেউ হয়তো এখানকার কারোই আমরা দেখিনি। আমাদের দেশ যখন পরাধীন ছিল তখন তো কিছু মানুষ চেষ্টা করেছে দেশটাকে কি করে স্বাধীন করব, তার জন্য তাকে জীবন দিতে হয়েছে, অত্যাচারিত হতে হয়েছে, অনেক কিছু। তিনি তো সবকিছু জানতেন, জেনে বুঝেও কিন্তু তিনি এই কাজটা করেছেন। আমি যদি বলি আমাদের সকলের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুর কথায় যদি বলি, তিনি এতটাই মেধাবী ছিলেন, তিনি যদি ব্রিটিশ সরকারের কোন উচ্চ পদস্থ কর্মচারী হয়ে কাজ করতেন, তিনি তো বিলাসবহুল জীবনযাপন করতেন। কেন? তিনি দেশের জন্য অমন দুঃসাহসিক একটা সিদ্ধান্ত নিলেন। তার জীবনে কোনো নিশ্চয়তা নেই, কোনো কিছু নিশ্চয়তা নেই, তবু কিন্তু দিয়েছিলেন। কেন? তাই তো বলি, সকলে এক হয় না, কিছু মানুষ থাকে তারা ইউনিক, কিছু মানুষ থাকে তারা নিজের কথা চিন্তা করে না, অপরের কথা চিন্তা করে। আমি তো বলতে পারি আমাদের সিও মিস্টার রাজকুমার স্যার পৃথিবীর স্বাধীনতা সংগ্রামী, অর্থনৈতিক স্বাধীনতা সংগ্রামী। কারণ আমরা এখনো পর্যন্ত কিন্তু অর্থনৈতিক ভাবে স্বাধীনতা পাইনি, আর সেই স্বাধীনতা পাওয়ার জায়গায় কিন্তু আমরা পৌঁছে গেছি। তাই আমরা সকলেই
স্টেটুন থাকবে, অন্তর্শিক্ষ ভালোবাসবে, জানা বোঝার চেষ্টা করবে। আগামীকাল কি হবে আমরা কেউ জানি না। আপনি যদি ভেবে থাকেন আগামীকাল ঘোষণা করবে আমরা কবে ট্রাফিক পাব, কবে আমরা ও ভেরিফাই পাব, কবে আমরা অ্যাপেল পাব, এইটা ভেবে যদি আপনি ওয়েবিনারে বসেন, যদি এইগুলো ঘটনা না ঘটে, ইনফরমেশন না পান, তাহলে কিন্তু আপনি আবার নতুন করে নেগেটিভ হয়ে যাবেন। তাই আমি সকলকে বলবো যে আপনারা কোনো কিছু আশা করবেন না, সিস্টেমের সঙ্গে থাকুন, সিস্টেম যা বলছে শুনুন, সেই মতো এগিয়ে চলুন, যেভাবে চলছেন সেইভাবে চলার চেষ্টা করুন। আর সকলের আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলি মেনটেন্স করতে হয়, যেভাবে করছেন একটু কষ্ট করুন, এগিয়ে চলুন, অন্তরের সঙ্গে থাকুন, সঠিক সময় সঠিক কিছু হবে। কারণ মনে করলে, আমাদের সিএস এর মনে করলে অনেক আগে থেকেই আমার কোম্পানি কিন্তু ভাইরাল করে একটা নতুন ভাবে যে ইনকামের জায়গায় কিন্তু আমরা পৌঁছে যেতে পারতাম। তার জন্য কিন্তু আমাদের ডক্টর তারেক এবং সুজান ম্যাম তিনারাও কিন্তু অখুশি, কিন্তু আমাদের সিও স্যার সেটা চান না। তিনি সোজা কথা বলেছেন যে আমাদের যে উইথড্রল রিলিজ না করা পর্যন্ত আমরা কোনো কিছুই করব। তারপরে আপনি নিশ্চয় বুঝতে পারছেন কি নিয়ে কাজ হচ্ছে জোরদার গতিতে, নিশ্চয় বুঝতে পারছেন সেই অ্যাপেল নিয়েই কিন্তু কাজ চলছে, যত তাড়াতাড়ি সম্ভব যেন দেওয়া যায়, পরবর্তী পদক্ষেপ যেন নেওয়া যায়, সেটাই কিন্তু চলছে। আগামীকাল দেখা যাক, সবকিছুই আমরা চিন্তা ভাবনার মধ্যে রাখি, অ্যানজামশন করে থাকি, কিন্তু না পেলেও আমরা নিজেকে দুমড়ে মুচড়ে ফেলব না, হতাশ হব না, সবসময় দৃঢ়তার সঙ্গে চলুন। অন প্যাসিভ এর আমরা ফাউন্ডার, অন প্যাসিভিয়ান্স আমরা, আমাদেরকে দমাতে কেউ পারবে না। আমরা তো মিনিমাম 2 বছর সকলেই আছি, 5 বছরেরও আমরা আছি, এতদিন আমরা ধৈর্যের সঙ্গে সূর্যের সঙ্গে অন প্যাসিভের সঙ্গে থাকতে পেরেছি, আরো কয়েকটা দিন পার। আমি চাই সঠিকভাবে সঠিক ওয়েতে আসুক, কারণ আমরা চাই না আবার আটকে যাক। ব্যবসা তো শুরু হয়ে গেছিল, কিন্তু ওই যে পেমেন্ট প্রসেসর, পেমেন্ট সিস্টেমের জন্য কিন্তু আমরা বসে গেছি, পিছিয়ে গেলাম, এটা যেন আর ঘটে না, আর যেন না হয়। আমরা ফাউন্ডার, আমরা সহ্য করছি, কিন্তু পাবলিকের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাহলে কিন্তু আখেরে ক্ষতি কোম্পানির হবে, আমাদেরই হবে। তাই এরকম জিনিস যদি না ঘটে তার জন্য আমরা অপেক্ষা করব, সুন্দরভাবে রেডি হয়ে আসুক, আমরা সেটা চাই। সেটা 10 দিনের জায়গায় 1 মাস 2 মাস 6 মাস লাগুক, আমরা অপেক্ষা করব, ধৈর্যের সঙ্গে অপেক্ষা করব, কনফিডেন্সের সঙ্গে অপেক্ষা করব। তো দুর্দান্ত হবে, আজকে সকালে ওয়েবিনারটাকে আমরা এনজয় করব, এনজয়ের মাধ্যমেই আমরা এগিয়ে যাব। দুর্দান্ত সকাল, প্রখর দাবদাহ, গরম, আমরা সকলেই সেটাকে উপভোগ করছি। নিজের নিজের প্রতি যত্ন নেবেন, অকারণে বাইরে বেরোবেন না, নিজের প্রতি যত্ন, পরিবারের প্রতি যত্ন নিয়ে এগিয়ে চলুন, স্টে টিউন থাকুন, অন প্যাসিভের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সকলকে। আপনারা যারা পার্টিসিপেটে আছেন, যদি কেউ আলোচনা করতে চান, আপনারা হ্যান্ডেস করে আসবেন, ওয়েলকাম। অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডার, আপনারা হ্যান্ডেস করুন, ওয়েলকাম। আমার পার্টিসিপেট অপশন নাই স্যার, আনোয়ার স্যার আমার পার্টিসিপেট অপশন নেই। ইয়েস, ওকে, থ্যাংক ইউ। তো আমরা 8:15 আমরা কিন্তু মিটিংটাকে স্টার্ট করেছি, 8:18, আজকে 2 মিনিট ইলেকট্রিকের জন্য লেট হয়েছে। আর এখন বাজছে 9:08, অর্থাৎ 45:50 আমরা কিন্তু মিটিংটাকে স্টার্ট করেছি।
আমরা এই মুহূর্তে 71 কনফারেন্স রুমে উপস্থিত আছি। আমি আপনাদের যারা পার্টিসিপেটে আছেন আপনাদেরকে আমি ওয়েলকাম করছি, আপনারা হ্যান্ড রেজ করে আসুন, আপনারা আসছেন। যখন কো-হোস্ট প্যানেলে আমরা আলোচনা শুরু করব তখন আপনারা কেউ কেউ হ্যান্ড রেজ করবে। আমি কিন্তু স্ট্রিক্টলি বলছি পরবর্তীতে যারা হ্যান্ড রেজ করবেন তাদেরকে আমরা নেব না আবার আগামীকাল, কারণ যারা 50 মিনিটের মধ্যে উপস্থিত না হয়ে থাকতে পারেন আর এসে এসে হ্যান্ড রেজ করবেন, কথা হলো কি না হলো কোনো ব্যাপার নেই, আবার কিন্তু আপনি সেই উত্তরটা শুনেই কিন্তু আপনি চলে যান। আমি অনেকদিন ধরেই লক্ষ্য করছি, দীর্ঘদিন ধরে লক্ষ্য, তাই কেউ হ্যান্ড রেজ করে আসলে তাদের আমরা নেব না। 50 মিনিটের মধ্যে যারা আসতে পারে না তারপরে এসে সঙ্গে সঙ্গে হ্যান্ড রেজ করবে, কথা না বলেও হয়তো কোনো একটা প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তর আমরা দিতে চাই সবার কাছে, কিন্তু আপনাদেরকে তো প্রথমেই আমরা সুযোগ দিই, যার যেন প্রশ্ন আছে যার যে কিছু জানার আছে যদি আপনি তিনি শেয়ার করেন, আপনি যদি কোনো ব্যাপারে আলোচনা করতে চান অন প্যাসিভ সংক্রান্ত যে কোনো আলোচনা করতে চান আপনারা আসবেন, হ্যান্ড রেজ করে আসুন। সবকিছুর একটা টাইম থাকে, তার নির্দিষ্ট আমাদের টাইম করা আছে 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট, সেই জায়গায় 2 ঘন্টা তার বেশি নয়, তাই সবকিছু সিস্টেম অনুযায়ী যদি আমরা চলি তাহলে কিন্তু আমরা সুন্দরভাবে চলতে পারবো। আমি চাইবো আপনারা হ্যান্ড রেজ করে আসবেন, অন্যথা পরবর্তীতে তারা হ্যান্ড রেজ করবেন না। আবার আগামীকাল আপনার জন্য অপেক্ষা করবো, আপনিও অপেক্ষা করবেন, আমরা সেই প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ সকলকে। চলুন আমরা আলোচনায় চলে যাই, আমি আলোচনা করব, আলোচনায় ওয়েলকাম করব আমাদের রেসপেক্টেড কো-হোস্ট প্যানেল থেকে। তো আমি প্রথমে ওয়েলকাম করতে চাইছি আমাদের রেসপেক্টেড এমডি রকিবুল হাসান। ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। ইয়েস, ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম স্যার, বুম বুম। ইয়েস, অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। তো টিম বাংলা নবাব কর্তৃকায় আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট মিস্টার এমডি আনোয়ার কবির স্যার সহ তিনার একজন বিজ্ঞ কো-হোস্ট প্যানেল এবং অল পাওয়ার ফাউন্ডার সকলকে জানানো আমন্ত্রণ স্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমাদের শুরুতে আমাদের ধলবতী স্যারের গাইডলাইন, আমাদের সোমেন স্যারের কিছু আলোচনা, এটা দিয়েই কিন্তু আমাদের ওয়েবিনার কিন্তু প্রতিনিয়তই প্রতি মর্নিং আমরা এটা শুনতে পারি যে আলোচনাগুলো কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন এবং সময় উপযোগী আলোচনা যেটা করে থাকেন আমাদের ধলবতী স্যার সহ আমাদের সোমেন ঘোষ স্যার। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি খুব সুন্দর আলোচনা মাধ্যম দিয়ে আমাদের পার্টিসিপেন্টদেরকে রাখেন এবং তারপরে আমাদের কো-হোস্ট প্যানেল দেখে আপনি পার্ট টু পার্ট আপনি আপনার জায়গা থেকে কিন্তু দেখে যান। তো একটা বিষয় আমি আসলে না বললেই নয়, এটা প্রতিনিয়ত আমাদের ম্যাক্সিমাম কো-হোস্ট প্যানেলরা বলে থাকেন, বিষয়টা হচ্ছে আমরা কো-হোস্ট যারা আছি তারা কিন্তু আলোচনা করি বা আমাদের কো-হোস্ট প্যানেল থেকে খুব সুন্দর আলোচনা হয়, বাট আমাদের সোমেন ঘোষ স্যার যখন পার্টিসিপেন্ট থেকে ডাকে তখন কিন্তু আসলে কেউ আসতে চায় না। এটা নিয়ে কিন্তু গত পরশু দিন আমাদের আনোয়ার স্যার কিন্তু সুন্দরভাবে আলোচনা করে গেছেন যে আপনারা কেন এই জায়গায় এসে কথা বলবেন না, বা আমাদের দলপতি স্যারও কিন্তু এটা নিয়েও কিন্তু আলোচনা করেন যে আপনারা আসবেন কথা বলবেন, কারণ কথা না বললে আপনারা কিন্তু ভালো কোনো জায়গায় গিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারবেন না। একটা বিষয়, সবকিছুই কিন্তু অভ্যাসে হয়। আমি যখন এই ওয়ান পেসিপে যখন আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিন্তু আমি কথা বলতে পারতাম না, শুনতাম শুধু, কিন্তু আমি নিজের কাছে নিজেই প্রশ্ন করতাম যে শুধু শুনলেই কি হবে না আমাকে কিছু বলতে হবে। এমন একটি প্ল্যাটফর্মে আমি এসেছি যা আমার বাকি ফিচার্স গুলো কিন্তু আমাকে এত সুন্দরভাবে তিনারা গড়ে দিবেন, তাহলে আমার এই যে ফিচার্সটা গড়ে দেওয়ার মানে তারা যে এত প্রচেষ্টা করতেছে বা এত চেষ্টা করতেছে আমার জন্য, তাহলে আমি তাদের সম্পর্কে আমার কারোর সাথে না কারোর সাথে আমাকে কিছু বলতে হবে, তাহলে বলতে হলে কি করতে হবে, আমাকে কিন্তু শিখতে হবে,
আমার কথা বলার অভ্যাস আমাকে বানিয়ে নিতে হবে, বা আমার কথা বলার অভ্যাসটা সেটা আমার সুন্দরভাবে আমার ল্যাঙ্গুয়েজ ভেরিয়েন্ট থাকবেই। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু ইংলিশ বুঝি না, যতটুকু বুঝি সেই জায়গা থেকে আমরা যখনই বলি সবগুলোই যে সঠিক এমনটা কিন্তু নয়। আমি যে কথা বলি অনেক সময় আমার কথাই কিন্তু ভুল হয়, এই জন্য কিন্তু আমাদের আনোয়ার কবির স্যার সহ আমার দিকে কোচ করেন, আমাকে ভুলটা ধরিয়ে দেন। কিন্তু সেই জায়গা থেকে আমি কিন্তু আমার নিজেকে সেটা ভুলটা শুধরে আমি কিন্তু সুন্দরভাবে সেটা আপনাদের সামনে প্রেজেন্টেশন দিতে চাই, বা আমি দিব, আলোচনা করব, এটা কিন্তু আমার মনে থাকে। তো একটা বিষয়, আপনারা যারা শুনতে ভালোবাসেন আপনাদেরকে একটু ভালোভাবে বলতেও আপনাদের ভালোবাসতে হবে, সে বলাটাকেও ভালোবাসতে হবে, বা আপনারা সকলের সামনে এসে কথা বলবেন এটাও আপনাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে। তো দেখেন, আপনি যদি আজকে কথা না বলেন, আমাদের সিও মিস্টার অ্যাশমুফার স্যার আমাদের জন্য যা করছেন তাতে টিম সহ, তো দেখেন তিনাদের পরিশ্রমটা, বা আমাদের আনোয়ার স্যারের দীর্ঘ 3 বছর প্লাস যে পরিশ্রম, এটা কিন্তু বৃথা যেতে দিতে পারি না আমরা। আমরা যদি সকলে এসে কথা বলি, নিজেকে একজন ওয়ান পিসিবিয়ান হিসেবে যদি আমি মানি, বা নিজেকে ব্র্যান্ড অ্যাম্বাসিডর বলে যদি আমি মানি, তাহলে আমার সে ব্র্যান্ড অ্যাম্বাসিডারের মতন আমার অ্যাটিচিউড থাকতে হবে, আমার কথা বলার ভঙ্গিমা থাকতে হবে, আমার কথা বলার সৌন্দর্যটা থাকতে হবে। এখন আপনি যদি এসেই আপনার মনের মতন বইকে যান, এটা কিন্তু হবে না। আরো একটা কথা কিন্তু আমাদের সৌমেন স্যার বলেছেন, অনেকেই আছে আসা মাত্রই আপনার হ্যান্ড রেজ করে আপনার প্রয়োজনটুকু আপনি সেরে আপনি আবার বেরিয়ে যান, তো এটা কখনোই করবেন না। কারণ কোন স্যারের মাধ্যম দিয়ে আমরা কোন আলোচনাটা পাবো, কোন স্যারের মাধ্যম দিয়ে আমার সেই প্রশ্নটা উঠে আসবে, এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদের মিটিং এর শুরুতে চেষ্টা করতে হবে সকলের আগে আমাকে সে মিটিং এ অ্যাটেন্ড হওয়া, সকলের আগে আমাকে মিটিং এ অ্যাটেন্ড হতে, এটা হচ্ছে কিন্তু আমাদেরকে টার্গেট নিতে হবে। তারপরে আপনি মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, দেন কোনো না কোনো স্যারের কাছে কিন্তু আমরা ভালো একটা আলোচনা কিন্তু পাই। প্রতিনিয়তই আমাদের স্যার মেম্বাররা কিন্তু আলোচনা করে যান, যে আলোচনাকে নিয়ে কিন্তু আমাদের কি খুব প্রয়োজন। আপনাদের সামনে আমি কথা বলি, অনেক সময় আমার কথা জড়িয়ে যায়, আমার কাছে লজ্জা লাগে যে আমার কথাটা বলতে বলতে জড়িয়ে গেল। লজ্জা পাওয়ার কিচ্ছু না, জড়িয়ে গেল তাই কি হয়েছে, আমি তো এখানে শিখতে এসেছি, আমি আমার স্যার ম্যামের কাছে শিখতে এসেছি, আমি এমন একটা স্কুলে আসি যে স্কুল থেকে আমার শুধু শিক্ষা দেয়। আমার কাছে তো তারা কখনো বলে না তুমি আজকে এতদিন এই স্কুলে আসো, এতদিন যার বেতন তোমাকে দেয়, তুমি দাও আমাদেরকে, এটা তো কখনো বলে না। আমি কথা বলতে বলতে আমার কথা জড়িয়ে যায়, আগে তো কথা বলতেই পারতাম না, বাট এখন তো আস্তে আস্তে বলতে পারি, তারপরেও জড়িয়ে যায়, তারপরেও নিজের কাছে সেটাকে সংশোধন করে নি। এই চেষ্টা যদি আপনাদের না থাকে, বা আপনারা কথা না বলেন, তাহলে এটা ব্যর্থতা আপনাদের। তো আপনারা এখানে আসবেন, কথা বলবেন, দেন ভালো লাগবে। আমার গতকালকে একটা নিউজ আমাদের বাংলাদেশে কিন্তু খুব ভাইরাল হয়েছে, এটা আপনারা যারা বাংলাদেশ থেকে এখানে এই মিটিং এ অ্যাটেন্ড হয়েছেন তিনারাই হয়তো জানতে পারবেন, যে বাংলাদেশে একটা ভিডিও কিন্তু ভাইরাল, বা ইন্ডিয়াতে হয়েছে কিনা আমি জানি না, গতকালকে আমাদের ওয়ান পিসিবি যে স্টেশন সেটাতে কিন্তু বৃষ্টিতে সেখানে একটু পানি জমে গেছে, আর সেটা নিউজ কিন্তু আমাদের বাংলাদেশে হয়েছে। হওয়ার পরে সেই নিউজটা কিন্তু টোটালি বাংলাদেশে আমাদের যে গ্রুপ গুলো আছে সেগুলো কিন্তু ভাইরাল হয়ে গেছে। নিউজটা ছিল এরকম, যে ওয়ান পিসিবি স্টেশন, এই যে ওয়ান পিসিবির একটা নাম, একবার কি ভাবতে পারছেন, এই যে আমাদের বাংলাদেশি যে চ্যানেলটাতে এই খবরটা প্রচার করেছে যে ওয়ান পিসি স্টেশন আজকে বৃষ্টির পানিতে পানি জমে গেছে, কেউ জুতোটা হাতে নিয়ে যাচ্ছে, কেউ হাঁটতে হাঁটতে স্টেশন তার গন্তব্যস্থলে যাচ্ছেন, তা ওয়ান পিসিবি স্টেশনে এই যে একটা ওয়ান পিসিবির নাম বলতেছে, এটা শুনে যখন দেখি খবরটা, বা খবরে যখন প্রচার হয়, নিজের মনটা ভরে যায় তখন, যে উপর আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি এমন একটা জায়গায় আমি এসেছি, বা আমার জীবনে ভালো কাজ করেছিলাম বিধায় এমন একটা জায়গায় এসেছি, আর সেই জায়গাটা কিনা আজকে আমার খবরে সেই কোম্পানির নামটা আজকে বলছে। তো আমি আমার আইডিওলজি থেকে, বা আমি আমার জ্ঞান থেকে আমি এটুকুই বলতে পারি, আজকে তো শুধু এটা বলেছে, আগামী দিনে ওয়ান পিসিবির সমস্ত গোটা পৃথিবীতে যত চ্যানেল আছে সবগুলোতে ওয়ান পিসিবির নাম থাকবে। কারণ গোটা পৃথিবী ইন্টারনেট ঝাঁকুনি যখন ওয়ান পিসিবি দিবে না, আর ওয়ান পিসিবি যখন সারা পৃথিবীকে যে মিশনটা নিয়ে তিনারা নেমেছে সেই মিশনটা যখন সাকসেসফুল করবে না, তখন শুধু বাংলাদেশ না গোটা পৃথিবীর
সমস্ত চ্যানেলে তখন কিন্তু ওয়ান পিসিভ এর হেডলাইন থাকতো যে আজকে ওয়ান পিসিভ অমুক একটা দেশে এই করেছে, আজকে ওয়ান পিসিভ অমুক একটা দেশে এই করেছে, এভাবে কিন্তু আমাদের সমস্ত খবর আমাদের গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কারণ আমাদের ওয়ান পিসিভ কিন্তু এআই দ্বারা পরিচালিত হবে, আর আগামী দিনে কিন্তু সবাই ওই এআই মাধ্যম দিয়ে কিন্তু আগামী দিনে সবাই পথ এগোবে। তো একবার কি ভাবতে পারছেন যে তাহলে আমার ওয়ান পিসিভ আগামী দিনে কোথায় যেতে চলেছে? সত্যি বলতে কি ওয়ান পিসিভ কে বেশি ভালোবাসি তো, যার কারণে এর নামটা যখন নেই কেউ নেয় তখনই কিন্তু নিজের কাছে সেই বুকটা ফুলে যায়, গর্বে কিন্তু বুকটা ফুলে যায় যে আজকে আমি এমন একটা জায়গায় আছি সেই জায়গাকে নিয়ে আলোচনা হচ্ছে। তো আমি মনে করি আগামী দিনে যারা একটা অ্যান্ড্রয়েড ফোন চালাবে সকলের নাম মুখেই থাকবে কিন্তু ওয়ান পিসিভ, কারণ এই ওয়ান পিসিভ থেকেই কিন্তু আমাদের সমস্ত সুবিধা আমাদেরকে দিবে। আপনি কি চান সবকিছু এর ভিতরে পাবেন, এটাকে যখন বলা হয় একটা সমুদ্র, এই সমুদ্রের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আপনি যেটাই চান সেটাই এখানে পাবেন। তো এটাই আমার সবচেয়ে বেশি আনন্দদায়ক গতকাল থেকে আমার আজ পর্যন্ত নিজের কাছে খুব গর্ব করে বলতে ইচ্ছে করছে যে আমি আজকে এমন একটা জায়গায় এসেছি যে এই জায়গাটা আমার কিন্তু আসলে প্রয়োজন ছিল। তো দেখেন আগামী দিনে আপনার নামও যে কোনো পেপার পত্রিকা বা কোনো টিভি চ্যানেলে যে আপনার নামটাও প্রচার হবে না এটাও কিন্তু আপনি বলতে পারেন না, হবে কোন একটা গ্রাম কোন একটা মহল্লায় যদি কেউ কোনো বড় ভালো একটা কাজ করে থাকে সেটা কিন্তু নিউজ হয়, সেটাকে টিভি চ্যানেলেও কিন্তু দেখানো হয়। কিন্তু আমরা তো এখানে এসেছি আমরা শুধু আমাদের জন্য নয়, আমার পাড়া আমার পাড়া বলেন আমার মহল্লা বলেন আমার গ্রাম বলেন, আমি যদি দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি আমার ইচ্ছা যে আমার পাশের বাড়ি বা আমার মহল্লায় যদি কেউ না খেয়ে থাকে তাকেও কিন্তু ডাল ভাত দুটো খাওয়াই দিয়া। তো এরকম যদি ভালো কাজ করতে করতে একটা সময় যখন পুরো গ্রামটাকে আমি ভালো কাজ করার যেই পরিকল্পনা সেটা যদি আমি করি তাহলে অবশ্যই আপনার নামটাও বা আপনার ছবি সহ বিভিন্ন পেপার পত্রিকা বা বিভিন্ন সাংবাদিকে এসে আপনার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করবে। তো আপনি ভাবতে পারছেন তখন আপনি কি বলবেন, এখন থেকে যদি আমরা বলা না ধরি তখন আমরা কি বলবো? এটা আমাদেরকেই আসলে গড়ে নিতে হবে, এটা আমাদেরকে আমরা আমরা এমন একটা জায়গায় এসে এটা আমাদেরকে আসলে গড়ার সময়। এখন আমি যদি মনে করি যে না ওয়ান পিসি যখন আমাকে অ্যাপেল দিবে আমি অ্যাপেলটা তুলব আর খাবো, এরকমটা মনোভাব যদি ভাবেন তাহলে আপনি বোকাশ্বরকে বাস করতেছেন। তো দেখেন আমাদের কিন্তু আগামীকাল সেই 18 তারিখ, আমি মনে করি ওয়ান পিসিভ আমার জন্য যেটাই দিবে, আমাদের সিএমস্টার রেশন করে স্যার যেটাই ঘোষণা করবে আমি মনে করি আমার জন্য সেটাই সঠিক, সেটাই আমার জন্য সঠিক। কারণ আমাদের সিএমস্টার রেশন করে স্যার তিনি 18 তারিখের একটা ঘোষণা দেওয়ার কথা বলেছেন, উপরাল্লাহ যদি সহায় থাকে যদি কোনো বাধা বিপত্তি না আসে আমি আশাবাদী যে আমাদের জন্য ভালো নিউজ আসতেছে। তাই বলে এটা আমরা ভেবে নিব না যে আজকে আমাদের অ্যাপেলের ঘোষণা দিবে পরশু দিন আমরা সেই অ্যাপেলটা ঘরে তুলবো, এরকম ভাবার দরকার নেই। তা আপনিও জানেন আপনি কোম্পানি অ্যাপেল যদি আপনাকে দেয় ডিরেক্টলি কিন্তু আপনি অ্যাপেলটা পুজো দিতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ভেরিফাই না হচ্ছে। তো আমি মনে করি এটাই, যদি কোম্পানি আমাকে অ্যাপেল দেয় অবশ্যই আমাকে সেটা ভেরিফাইয়ের মাধ্যম দিয়ে সঠিক ওয়েতে গভর্নমেন্টের রুলস অনুযায়ী সেই অ্যাপেলটা কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আমরা এটা কখনোই ভেবে নিব না যে আমাদের কালকে সেমিস্টার অ্যাশ সুপার স্যার আমাদের ঘোষণা দিচ্ছে যে আগামী পরশু আপনাদের অ্যাপেল ঢুকবে, এরকম না। কিন্তু আমি মনে করি আমাদের সেমিস্টার অ্যাশ সুপার স্যার যেই ঘোষণাটাই দিবে সেটাই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেটাই আমাদের যদি এমন ঘোষণা আসে যে আপনাকে এটা শিখতে হবে আমরা কিন্তু সকলেই সেটা শিখার আগ্রহ দেখাবো। এমনটা নাই যে আমার ভাই ফাউন্ডার নিয়ে আসে আমার ভাই শিখলে আমার এনা, এমন কিন্তু করবেন না যে আমার আমার ব্লেজার আমার সে শিখলে আমার হয়ে যাবে, এরকম তো কিন্তু নয়। তো দেখেন আগামী দিনে এমন হতে যাচ্ছে যে আপনার ব্লেজার বা আপনার ভাই যারা ফাউন্ডারশিপ নিয়ে আসে তাদের ব্যস্ততার কারণে আপনি তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন না। তাহলে আপনি কিভাবে এটা মনে করতে পারেন যে আমার ব্লেজার অথবা আমার ভাই যদি এটা শিখে তাহলে আমার শিখা হয়ে যাবে? না, কখনোই না, এটা আপনাকেই শিখতে হবে। তাহলে এই শেখার জন্য আমাদের ভালো একটা
স্কুল প্রয়োজন, আর সেই স্কুলটা তো আপনারা জানেন, আমরা কামে আমি কার নাম বলতে পারি, সেটাই হচ্ছে আমার টিম বাংলার নবাব। তার সমস্ত চ্যানেলগুলো আমি সাবস্ক্রাইব করে রাখছি, কিসের জন্য? এটা আমার প্রয়োজন, এটা আমার তো প্রয়োজন। আমার আনোয়ার স্যারের সমস্ত যখনই আপডেট পান তখনই কিন্তু তিনি শেয়ার করেন, আর সেটাই তো আমার প্রয়োজন। আমি সবসময় ব্যাক অফিস ফলো করি, ঠিক আছে, অনেক সময় ব্যাক অফিসের এমন একটা আপডেট দিল যে আপডেট আমি বুঝতে পারছি না, এমন কিছু ভাষা লিখছে যে ভাষাটা আমার মনে হচ্ছে এটা নেগেটিভ, যে ভাষাটা আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো না, কিন্তু সেটা দেখা গেল সেটা ভালো, কিন্তু সেই ভালো জিনিসটা শুনতে হলে আমাদের কোথায় আসতে হবে, এরকম টিম বাংলা নবাবের এই স্কুলে আসতে হবে। কারণ এখানে এক একটা স্যার এক এক রকম সুন্দর ভাবে তিনারা কিন্তু সেটা নিয়ে বিশ্লেষণ আলোচনা খুব সুন্দর ভাবে করে দেন, তখন আমরা বুঝতে পারি যে এটা আমার জন্য আসলে ভালো। তা আমি বলবো সকলকে যে আপনারা মিটিং এর শুরু থেকে শেষ পর্যন্ত এখানে থাকবেন, দেন আপনারা 100% আমি 1000% বলতে পারি শিওর যে আপনারা এখান থেকে কিছুটা কিছু নিয়ে যেতে পারবেন, যেটা আমি প্রতিনিয়তই নিয়ে থাকি, প্রতিনিয়তই আমি নিয়ে থাকি, একটা একটা করে জ্ঞান নিতে পারি। আর এই একটা একটা করে জ্ঞান নিতে 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 আজকে হয়তো আপনাদের সামনে আমি অনুপস্থিত নিয়ে আলোচনা করা ধরলে হয়তো 2-2.5 ঘন্টা শেষ হয়ে যাবে। এটা তো আমার দীর্ঘ সময় বা দীর্ঘ পরিশ্রম, যেটা আমি বলতে পারি আমার নিজের কাছে যে আমি পরিশ্রম করে আমার আগ্রহ, আমার নিজের আগ্রহটা দেখে কিন্তু আমি এগুলো শিখাই, আর সর্বোচ্চ চেষ্টা আমার টিম বাংলা নবাব আমাকে করে আমাকে শিখাইছে। তো অসংখ্য ধন্যবাদ শোনেন স্যার, আমার আলোচনা এটুকুই ছিল, কারণ আমার স্যার ম্যামেরা আছেন, তিনারা আলোচনা করবেন, দেন তিনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখবো এবং আমি শিখতে চাই বাকি জীবনটুকু, যতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখে ততদিন আমি 150 সমস্ত কিছুই আমি আমার স্যার ম্যামেদের কাছ থেকে শিখতে চাই। এই জন্য আমার স্যার ম্যামের আলোচনাটা আমার জন্য বর্তমান সময় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো থ্যাংক ইউ সো মাচ, ওভার টু মিস্টার সোমেন ঘোষ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর আপনি আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ মিস্টার রকিবুল হাসান। হ্যাঁ, যে ঘটনাটা বললেন আমরা সকলেই জানি এবং সেটা বিরাটভাবে ভাইরাল হয়েছে, কারণ সেটা শুষ্ক প্রধান দেশ আমরা জানি, দুবাই, আবুধাবি অর্থাৎ আরব দেশ, সেখানে বছরে কয়েকটা দিন বৃষ্টি হয় এবং সেখানে বিশাল বৃষ্টি হয়েছে, তো সেখান থেকে সেখানে একটা বন্যার মতো দেখা দিয়েছে, তো জল উঠে গেছে দেখতে পেয়েছি, তো এটা স্বাভাবিক, এটা তো প্রকৃতির একটা নিয়ম, দরকার, শুষ্ক প্রধান দেশে বৃষ্টি এইভাবে খুব কমই হয়। তো অসংখ্য ধন্যবাদ স্যার, খুব সুন্দর ইনফরমেশন ভিত্তিক আপনি আলোচনা করে গেলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। চলুন নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার বিভাস কান্তি মালাকার। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম, গুড মর্নিং, গুড মর্নিং স্যার, ওয়েলকাম, বুম 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 বুম, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই মর্নিংকালীন 2206তম বাংলা ওয়েবিনারের সম্মানিত হোস্ট স্যার, সম্মানিত কো-হোস্ট স্যার ম্যাম এবং উপস্থিত সকল রেসপেক্টেড প্ল্যাট ফাউন্ডার সহ ইউটিউবে জানরা আমার কথা শুনছেন প্রত্যেককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। থ্যাংক ইউ, দুর্দান্ত ভাবে আমাদের সেই টিম বাংলা নবাব যার ট্যাগলাইন এগিয়ে থাকে এগিয়ে রাখে। তো আমরা সবাই সেখানে প্রবেশ করে গেলাম, আমি বিভাসকান্তি মালাকার বাগেরহাট বাংলাদেশ থেকে। তো দুর্দান্ত, আগামীকাল আমাদের সেই কাঙ্ক্ষিত ডেট 18 তারিখ, যেটা আমাদের এসআর আসার 100% সম্ভাবনা আছে, সেখান থেকে আমরা অনেক কিছু ভালো কিছু খবর পাবো। তো আমরা এটা আশা করবো না যে আমাদের জীবনের সবকিছুই আগামীকাল পেয়ে যাবো, তো যেটা আমাদের আমাদের জন্য সবার জন্য উপকারী বা সবার জন্য প্রয়োজন সেটাই আমাদের অ্যাশটা নিয়ে আসবেন, সেটাই নিয়ে আমরা যেটাই নিয়ে আসুক সেটাই আমরা পজিটিভলি রিসিভ করব এবং এখান থেকে আমরা পজিটিভ অনেক কিছু ওয়েবিনার থেকে নিব। তো যেটা আমাদের অনপ্রেসিভ রিলেটেড আগামী দিনগুলো চলার জন্য অবশ্যই প্রয়োজনীয় থাকবে। তো আমরাও আমাদের পূর্ববর্তী স্যার বলে গেলেন যে একটা নিউজ ভাইরাল হয়েছে, দেখেন এভাবে কিন্তু আমরা পৃথিবীতে, আমরা অনপ্রেসিভ এভাবে কিন্তু পৃথিবীতে তার জায়গা মানে
অনপেসিভ তার জায়গা দখল করে নিবে, এভাবে তার অনপেসিভ তার স্থান মানে স্ব স্ব জায়গায় কিন্তু সে নিয়ে নিবে। তো এটা তো জাস্ট শুরু, এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থানে আমরা অনপেসিভকে দেখতে পাবো। অনপেসিভ কিন্তু সেভাবেই নিয়ে আসতেছে, আমাদের মহান সিজার সেভাবেই কিন্তু অনপেসিভটাকে প্রতিষ্ঠিত করতেছেন। একটা সময় দেখা যাবে যে পৃথিবীর প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের অনপেসিভের কোনো না কোনো টুলস, কোনো না কোনো অ্যাপ্লিকেশন বা কোনো না কোনো ফিজিক্যাল প্রোডাক্ট আমরা প্রত্যেকটা মানে পৃথিবীর প্রতিটা কোনায় এটা পৌঁছে যাবে। সেভাবে কিন্তু আমাদের অনপেসিভটাকে রেডি করা হচ্ছে, অনপেসিভটাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে। তো তার জন্য আমাদের এস স্যার সারাক্ষণ কাজ করে যাচ্ছেন তার টেক টিম সহ এবং আমাদের আইটি ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন দক্ষ ব্যক্তি, মানে অনপেসিভে এমন এমন কিছু দক্ষ ব্যক্তি অটোমেটিকলি প্রবেশ করে গেছেন। আমাদের মহান সিএসআরের তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন চিন্তাধারার ফলে আমরা এই জাতীয় টেকনিক্যাল পার্ট টেকনিক্যাল ব্যক্তি আমরা অটোমেটিক কিন্তু পেয়ে চলেছি এবং আগামীতে প্রতিনিয়ত কিন্তু এখানে ইনবিল্ট হবে। তো এভাবেই আমাদের অনপেসিভটা সামনের দিকে এগিয়ে চলেছে। আর একটা প্রতিষ্ঠান বা যে কোনো একটা কাজ বা যে কোনো একটা ইথিক্যাল কাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গেলে অনেক ত্যাগ তিতিক্ষা, অনেক স্ট্রাগল, অনেক সমস্যার সম্মুখীন হতেই হয়। এটা কিন্তু ইতিহাস তার চিরন্তন সাক্ষী। তো এক যেহেতু অনপেসিভ টোটাল পৃথিবীর এ পর্যন্ত দেখা যে কোনো বিজনেস সেক্টর বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো সফলতার বিষয় সম্পূর্ণ আমাদের অনপেসিভ সম্পূর্ণ ভিন্ন মাত্রায় ভিন্ন ভাবে কিন্তু আসতেছে, যেটা আমরা পৃথিবীতে এর আগে কখনো পৃথিবী কেউ দেখেও নাই আর আগামীতে দেখবে কিনা এটাও আমরা মানে 100% নিশ্চিত যে আমরা এটা আগামীতে এই জাতীয় কোম্পানি কিন্তু আমরা সামনের দিকে আর দেখতে পাবো না। কারণ এটাকে ওভারকাম করা বা এটাকে ক্রস করা বা এটাকে ব্রেক করা খুব কষ্টসাধ্য বা এটা ব্রেক করতে পারবে না। কারণ অনপেসিভ সারাক্ষণ সর্বক্ষণ আপডেটে থাকবে। অনপেসিভ এই মুহূর্তে যেসব টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন নিয়ে আসতেছে এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এখনো পর্যন্ত কোনো কোম্পানি নিয়ে আসতে পারে নাই বা আগামীতে আসতে পারবেও না। কেন পারবে না? কারণ অনপেসিভ আজকে যেসব টুলস রেডি করেছে বিগত কোম্পানিগুলো হয়তো বা তারা সিঙ্গেল সিঙ্গেল টুলস রেডি করে নিয়ে আসছে। যেমন আমরা এই মুহূর্তে আমরা যে কথা বলতেছি ওকানেক্টেড, জাস্ট ওকানেক্টেড সিনোনিম টুলস পৃথিবীতে আছে জাস্ট কয়েকটা, তারা শুধু সেটা নিয়েই কাজ করে বা শুধু সেটাই তৈরি করে। যেমন জুম জাস্ট তারা শুধু জুমটাকে নিয়ে পৃথিবীতে আসছে। আর আমাদের অনপেসিভ আমাদের মহান সিউসার জাস্ট এই জুমের মতো মানে এই প্রত্যেকটা সাইডে কিন্তু টুলস রেডি করা আছে। তো এরকম জুমের মতো কিন্তু আরো প্রায় 50+ প্রোডাক্ট কিন্তু আমাদের অনপেসিভ এই মুহূর্তে রেডি করা আছে। তার মানে আগামীতে কোনো কোম্পানি এখানে এটাকে বিট করতে পারবে না। এই কারণে কারণ এখন থেকে আমাদের অনপেসিভ টোটাল এই প্রত্যেকটা সেক্টর কিন্তু টুলস রেডি করা। আর অন্যান্য কোম্পানি বা অন্যান্য প্রতিষ্ঠান তারা কি করছে, তারা ব্যক্তিগত বা মানে শুধু সিঙ্গেল সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কিন্তু পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। তার মানে এই জাতীয় একসঙ্গে এতগুলো প্রোডাক্ট তৈরি করে আর কোনো কোম্পানি আমার মনে হয় যে আগামীতে আর কখনো আসতে পারবে না। আর তার পিছনে আরো লজিক যে আমরা প্রত্যেকটা জায়গায় যেমন আমাদের ওকানেক্ট এই মুহূর্তে আমরা যে ওকানের কথা বলতেছি এরা প্রতিনিয়ত কিন্তু এর ফিচার বা এদের আপডেট এদের উন্নতি কিন্তু প্রতিনিয়ত হচ্ছে, যেটা কিন্তু প্রতিনিয়ত মানে বা বাইরের অন্যান্য কোম্পানি কিন্তু এটা কখনো আর করতে পারেনি। যেমন আমাদের ওকানেক্ট এই মুহূর্তে আমরা 10,000 পার্টিসিপেন্ট ওয়েবিনার করতেছি, তার যে কস্ট মানে যে তার যে অ্যাক্টিভেশন ফি তা অন্যান্য কোম্পানি থেকে বহুগুণ কম। তার মানে আমাদের ওকানেক্ট থেকে অন্যান্য চার্জ বেশি বেশি নিয়ে কিন্তু তারা কাজ করতেছে। তো এই যে পাবলিক কিন্তু পাবলিক কোথায় যাবে, পাবলিক যাবে যেখান থেকে সে সুবিধা পাবে, যার মানে খরচটা কম হবে সেই জায়গায় আসবে। আর আমাদের অনপেসিভ আমাদের ওকানেক্ট কিন্তু সেই জায়গায় কিন্তু অটোমেটিক তৈরি করে রেখে আছে, মানে সেইভাবে কিন্তু তৈরি করে রেডি করে নিয়েছে বা এভাবেই কিন্তু আমাদের যেমন ওকানেক্ট একাডেমি তারপরে আমাদের বিভিন্ন টুলস অনজয় ও নেট ও ট্রিপ ও ডোমেন ও চ্যাট ও সব
তো এই জাতীয় যে প্রত্যেকটা টুলস এই মুহূর্তে রেডি, আর আমরা এখন পর্যন্ত দেখি নাই যে একটা কোম্পানি এতগুলো টুলস নিয়ে বা এই পৃথিবীতে রাজত্ব করছে। তো এই কারণে বলছি যে আগামীতে কোনো কোম্পানি এই অলপিসিপকে বিট করার মতো মানে দুঃসাহস দেখাতে পারবে না বা ক্ষমতা তাদের কখনো হবেও না। তো এই জন্য আমরা অনপেসিপ নামক এত বড় একটি কোম্পানি ওনার পাঠার মালিক হতে পেরে আমরা সবাই আমরা যারা প্রতিনিয়ত এর এটাকে লালন করি ধারণ করি, আমরা প্রতি আমরা একটা সময় দেখবো যে আমরা এই যে আজকে যে সময়টা বিনিয়োগ করতেছি এই সময় সময়ের ভ্যালু যে কতটা কত গুণ কিন্তু আমাদের জীবনে কত গুণ হিসেবে ফিরে আসবে তখন তখন কিন্তু বুঝবো, তখন কিন্তু আমাদের সেই রিয়েলাইজেশনটা হবে যে আমরা বিগত দিনে যে সময় দিয়েছি তার রেজাল্ট আমরা কিভাবে পেয়েছি। তো এভাবেই আমরা অনপ্রেসিভটাকে প্রতিনিয়ত আমাদের সময়টাকে দেওয়ার মাধ্যমে অনপ্রেসিভটাকে জানা বোঝার জায়গাটাকে আমরা আরো বেশি উন্নত করব, আরো বেশি এটাকে জানার চেষ্টা করব। আর আমাদের পরবর্তীতে অনেক স্যার ম্যামরা বিভিন্ন আলোচনা প্রতিনিয়ত কিন্তু আমাদের টিম্বারের অভাবে এভাবে আলোচনা হয়ে থাকে, আর এখান থেকে কিন্তু আমরা সেই শিখে থাকি যে কিভাবে আমরা অনপ্রেসিভের রিলেটেড যে তথ্য আরো তথ্যগুলো আমরা নিজেদের ভিতর প্রবেশ করব এবং সেই মাপিং আমরা কাজ করব। তো এভাবেই আমরা সবাই একসঙ্গে থেকে আমাদের সেই যাত্রাপথটাকে সুগম সুন্দর করব এবং আমাদের সেই সফলতার জায়গায় আমরা প্রত্যেকেই একসঙ্গে কিন্তু সেখানে পৌঁছাবো। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রাখছি। থ্যাংক ইউ, ওভার টু জমেন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার মিস্টার বিভাস কান্তি মালাকার স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর আপনি আলোচনা করলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। তো নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার তাপস কুমার মাইতি। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। Yes sir, good morning, boom boom. Team Bangla Nawab kortrik ayojit O-Connect virtual meeting e host, co-host, panelist, speaker sokolke antarik priti shubhechha ebong obhinondon janai. Nidarun tapodaher moddhe diye amra katachhi, sotorkotar shonge amaderke thakte hobe, cholte hobe, jibon japon korte hobe, khawa dawar byapartao man dekhte hobe, shasthyer diktao lokkho rakhte hobe. এই সময় আমরা একটা এই মুহূর্তে আমরা আশা নিরাশা দোদুল্যমান হয়েছে, কারণটা আর কিছু নয়, 18/4/2024 তারিখে SA360 ওয়েবিনারে আসবেন এটা শুনেছি আমরা এবং আলোচনাও হচ্ছে কতদিন ধরে, আমরা আশা করছি যে তিনি এসে অনেক কিছু হয়তো আমাদের জন্য হচ্ছে আশাপ্রদ কিছু ব্যক্ত করবেন যেগুলো আমরা এতদিন চেয়ে আসছি, তার প্রত্যাশা ছিল আমাদের মধ্যে, যেগুলো আমাদের জীবনের ডিমান্ডসগুলো স্বপ্নগুলোকে অনেকটা পূরণ করতে পারবো আমরা। যাই হোক, সেই দিন আর দেরি নেই, আজকে 17, আগামীকাল 18 তারিখ হচ্ছে আমরা উপস্থিত হবো ওয়েবিনারে, সেরার জ্ঞান করবো, বক্তব্যগুলো শুনবো, আত্মস্থ হব এবং নিজেদের জীবনে সেগুলোকে ব্যক্ত করব, পরিস্ফুটিত করব। আমরা হচ্ছে অধিকাংশ হচ্ছে কি না সংসারী মানুষ, আমাদের অনেক কিছু আশা আছে, অনেক চাহিদা আছে। আমরা দরিদ্র ঘরে জন্মগ্রহণ করেছি, ম্যাক্সিমাম লোক সোনার চামচ মুখে দিয়ে আমরা আসিনি, তাই অভাব অনটন নিত্য সঙ্গী। তবে দরিদ্র ঘরে জন্মগ্রহণ করাটা কোনো অন্যায় নয় বা পাপ নয়, কিন্তু সবকিছু সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই গরিবী নাটা বা দরিদ্রতাকে যদি মেনে নেই সেটাই হচ্ছে অন্যায় বা সেটাই হচ্ছে পাপ। আমরা মানুষ, আমাদের ঈশ্বর পরম পুরুষ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, একটা সুপার ইউনিক একটা মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন, আমরা অনেক কিছু ভালো চিন্তা ভাবনা করতে পারি, অনেক কিছু নতুন এখান থেকে আমরা উদ্ভাবন করতে পারি, সেই উদ্ভাবনের শক্তি আমাদের আছে,
সে গরিব হোক, সে ধনী হোক, সে হচ্ছে পণ্ডিত হোক বা মূর্খ হোক, প্রত্যেকেরই কম এবং বেশি একটা ক্ষমতা আছে স্বাধীন চিন্তা, ভালো চিন্তা কিছু করার। তবে আমরা অধিকাংশ কি করি, নিজেদের প্রতি যে আস্থা বিশ্বাস, আমরাও যে একটা কিছু করে দেখাতে পারি সেই মানসিকতা আমাদের নেই। আমরা হচ্ছে কি করি, নিজের প্রতি বিশ্বাসটা রাখতে পারি না, তাই আমরা পিছিয়ে পড়ি বা সেই যে শক্তির বল মানে অদম্য যে শক্তি আত্মবিশ্বাস সেটা না রাখার জন্যই আমরা কিন্তু পিছিয়ে পড়ি। তাই আমরা পার্থক্য দেখতে পাই একজনের সাথে আরেকজনের পার্থক্য। আমরা ক্লাসে একই ক্লাসে 100 জন পড়ি, তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রথম 10 জনের মধ্যে কম্পিটিশনটা ভালো হয়, তারাই হচ্ছে ওই ক্লাসের ক্রিম বা ট্যালেন্ট, ওদের ভবিষ্যতে তারাই হচ্ছে ওই স্কুলের বা ওই হচ্ছে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের মানটা রক্ষা করবে, অনেক কিছু তারা নতুন উদ্ভাবন করবে বা বিভিন্ন পেশাগত দিক দিয়েও তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, তারা হচ্ছে আগামী প্রজন্মকে পথ দেখাবে এবং দেশকে গড়ে তোলার তারা কারিগর বা কান্ডারি হবে তারা। কিন্তু তাও দেখতে পাই যে সকলে কিন্তু সমান নাম্বার পায় না, কেউ ফার্স্ট হয়, কেউ সেকেন্ড হয়, কেউ থার্ড হয়, এইভাবে 10th প্লেস করে যায়। কারণটা কি না, ট্যালেন্ট সকলের সমান নয়, কারো কম কারো বেশি। তবে আমরা যদি ইচ্ছা করি সেটা ঘষা মাজা করে, একটা যেমন হচ্ছে অস্ত্রে যদি আমরা বারবার শান দেই সেটা কিন্তু খুব তীক্ষ্ণ হয়, সেইরূপ আমাদের যে ব্রেনটা আছে সেটাকে যদি আমরা যদি কাজে লাগাতে পারি, আমরা যদি হচ্ছে যদি চেষ্টা করি, তাহলে কিন্তু আমরাও অনেক অলৌকিক বা অনেক কিছু নতুন উদ্ভাবন ঘটাতে পারবো। সেই শক্তিটা আমাদের মধ্যে আছে, সেই শক্তিটাকে আমাদের মধ্যে জাগাতে হবে, জাগরণ করতে হবে। তবে এখন সারা বিশ্বের মধ্যে দুটোই শ্রেণী আমরা দেখতে পাই, ধনী শ্রেণী আর গরিব শ্রেণী। পৃথিবীর মাত্র 5% মানুষ যারা অঢেল ধনকুবের, অঢেল অর্থের তার অধিকারী, অপরদিকে 95% তার সাধারণ মানুষ। ওই 5% মানুষের কাছে যা অর্থ রয়েছে, আদার্স 95% কাছে সেই অর্থ রয়েছে। তাই অর্থের যে এই বৈষম্য, যত কেন্দ্রীকরণ যে রয়ে আছে সেটাকে যতক্ষণ না বিকেন্দ্রীকরণ করা যায়, সুষম বন্টন না করা যায়, ততক্ষণ পর্যন্ত এটাই চলতে থাকবে, গরিব আরো গরিব, ধনী আরো ধনী হবে। কিন্তু সৌভাগ্য হোক বশত বা পরমপিতা ঈশ্বরের আশীর্বাদ বলুন, আমাদের নিজের পূর্ব স্বীকৃতি বলুন, পূর্বজন্মের বা আমার আশীর্বাদ বলুন বা ঈশ্বরের সৌজন্যতা বলুন, আমরা একটা সুযোগ পেয়ে গেছি, কন্টাশিপের মতো একটা বিশিষ্ট প্ল্যাটফর্ম, যেটা মানবিকতার কারণেই সেটা সৃষ্টি হয়েছে। ওয়ার্ল্ড ওয়াইজ প্রথম থেকে এটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, তার এতগুলো প্রোডাক্ট রয়েছে, এবং যে বিশ্বাস করে তার আগামী 400 বছরের পরিকল্পনা আছে, 400 বছর সারা বিশ্বকে রাজ করবে, এবং যেভাবে এর মধ্যেই তার দু একটা প্রোডাক্ট কালোজি, বিশেষ করে ও কানেক্ট যেটা পেটা প্রোডাক্ট, সেটা সারা ইন্টারনেট দুনিয়াকে নড়িয়ে দিয়েছে, ভিড় নড়িয়ে দিয়েছে। যে কোম্পানিটা ভাবে অন্যান্য কোম্পানি থেকে আলাদা, যেভাবে যে মাদার অব অল বিজনেসেস, যত বিজনেস আছে তার সে মা, অর্থাৎ এরপরে ভবিষ্যতে যত প্রোডাক্ট আসুক না কেন, অন প্যাসিভের যে প্রোডাক্ট, এই প্রোডাক্টকে বাদ দিয়ে কিন্তু কেউ আসতে পারবে না। অন্যরা যদি নতুন কিছু আবিষ্কার করে
তার থেকে সচর যোজন আগে অনপিসি সেটা আবিষ্কার করে ফেলবে, এটা আমাদের বিশ্বাস। কারণ যে কোম্পানিটা এর মধ্যেই সুপার ইউনিকর্ন কোম্পানি হতে চলেছে, যে কোম্পানিটা এর মধ্যে 8-10 নম্বরে রান করেছে, যারা স্টার্ট আপ কোম্পানি, যার বয়স মাত্র 5.5 বছর প্লাস, তাহলে তার যে মিশন এবং ভিশন, তার মোটো, যেটার উপরে বিশ্বাস করে এই কোম্পানিটা সৃষ্টি করেছেন আমাদের গ্রেট ভিশনারি পার্সন, গ্রেট মেন্টর, আমাদের গ্রেট সিইও এস মুফার স্যার, আমরা তার বীর সৈনিক, আমরা হচ্ছে গ্রেট ভিক্টরি, একটা ভিক্টরি আমরা তে যোগদান করেছি, যুদ্ধ আমরা জয়ী হব। সারা বিশ্বের একদিকে থাকবে মানবিকতা, আর অন্যদিকে থেকে যে অমানবিকতা কাজগুলো চলছে বা করে যাচ্ছে বিভিন্ন হচ্ছে কোম্পানিগুলো, তার বিরুদ্ধে আমরা আমরা মানুষের জয়ের ধ্বজা, মানুষের পক্ষে, গরিব মানুষের পক্ষে, সারা বিশ্বের মানবিকতার পক্ষে। কারণ নিরন্ন জঠরে এক দল শ্রেণী মানুষ অতি কষ্টে দিন যাপন করবে, প্রতি মুহূর্তে তিলে তিলে মৃত্যু যন্ত্রণা তারা ভোগ করবে, আর অন্যান্যরা হচ্ছে অর্থের প্রাচুর্য নিয়ে বিলাস ব্যাসনের মধ্য দিয়ে তারা দিন যাপন করবে। এটা এটা ভীষণ অনৈতিক বৈশাদৃশ্য, বিষদৃশ্য। এসএচআর এই বৈশাদৃশ্যর যে প্রাচীর, বিভেদের যে প্রাচীর, বৈষম্যের যে প্রাচীর, সেটাকে ভেঙে গুড়িয়ে দিতে চান। কারণ মানুষই হচ্ছে সব শেষ কথা বলবে। আমরা এই মুহূর্তে অনপসিবের একটা ভালো জায়গায় আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি। হ্যাঁ, আমরা হয়তো অনেক চাওয়া পাওয়া ছিল আমাদের, আমরা ভেবেছিলাম হয়তো অনেক আগেই আমরা হয়তো কিছুটা হয়তো এখান থেকে আর্নিংটা পাবো বা আইপিএল পাবো, কিন্তু ঘরে বাইরে বিভিন্ন অনৈতিক কাজের জন্য, আনএথিক্যাল কাজের জন্য, কিছু মূর্খ মানুষের অনৈতিক কাজের জন্য, বিশ্বাস ভঙ্গর জন্য আমরা পিছিয়ে পড়েছি, আবার নতুন করে আমাদেরকে শুরু করতে হচ্ছে, সেই জন্য আমাদের একটু দেরি হচ্ছে। আবার পেমেন্ট প্রসিডিওরকে কেন্দ্র করে সেখানেও একটা অনৈতিক কাজ হয়েছে, বিভিন্ন মার্চেন্টরা, ফার্স্ট সেকেন্ড থার্ড মার্চেন্ট পার্টিরা, তারা কিন্তু যে পরিমাণ টাকা সাবস্ক্রিপশন তারা নিয়েছে সেটা কোম্পানির কাছে জমা দেয়নি কোষাগারে, তার একটা বিহিত হচ্ছে আইনগতভাবে প্রক্রিয়া, সেটা শেষ হতে চলেছে, এটাই একটা ভালো একটা দিক। আর যারা আমরা সাবস্ক্রিপশন দিতে পারিনি, সে সময়টাও আসছে এবারে হয়তো সাবস্ক্রিপশন আমরা দেওয়ার একটা প্রসেসার, এবং এই প্রসেসারটা নিজেই হচ্ছে কোম্পানি নিজের থেকেই করবে এটা। আর যারা আমরা রেভিনিউর জন্য উইথড্রল প্রসেসটা করেছিলাম, তারাও আমরা এবারে সেটা পাবো, সেই আশ্বাসটা দেখা দিচ্ছে। এছাড়া যে আমাদের যে অন্যান্য যে অনেক প্রোডাক্টগুলো পাইপলাইনে আছে, অলরেডি রেডি হয়ে আছে, তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে, তবে এই মুহূর্তে আমাদের সম্মুখে সব একসাথে আসবে না, ধীরে ধীরে একটার পর একটা আসবে, এটাই নিয়ম। একসাথে সব আনলে একটা হচপজ অবস্থা হয়ে যাবে, আমরাও বিভ্রান্ত হব এবং যারা ইউজাররা তারাও বিভ্রান্ত হয়ে পড়বে। সুতরাং এই মুহূর্তে আগে আমাদেরকে KYC বা ও ভেরিফাই আসতে হবে, না হলে কিন্তু আগে যে আমরা ভাবছিলাম যে কিছু পেমেন্ট হয়তো অ্যাপেল আমরা পেয়ে যাব বা ঘোষণা হবে, সেটা কিন্তু হবে না। কারণ চান না যে নতুন করে কিছু একটা বিপত্তি আমাদের সম্মুখে আসুক, তাই। আর আমরা যেহেতু সাবস্ক্রিপশনটা এখনো কার্ড পেমেন্ট সিস্টেমে, ব্যাংকিং কার্ড পেমেন্ট সিস্টেমে হচ্ছে না, তাই নতুন করে কিন্তু এখন নিচ্ছে না, যতদিন পর্যন্ত না আগে তিনি হচ্ছে আমাদেরকে দিতে পাচ্ছেন, অর্থাৎ আমরা যারা সাবস্ক্রিপশনটা দিয়ে দিয়েছি, এরপরে যে নেক্সট প্যাকেজ সিস্টেম আসবে সেখানে কিন্তু আমাদের ঘর থেকে কিন্তু আমরা দেব না, সেটা বারবার এসএল বলেছেন, তিনি তার কথাটা রাখছেন। হ্যাঁ, সেই জন্য আমরা ওরি হলে আমাদের চলবে না, আমাদেরকে আগে রেভিনিউ দেওয়া হবে, তারপর নেক্সট প্যাকেজ সিস্টেম আসবে, সে যেভাবে আসুক না কেন। আর হয়তো প্যাকেজ সিস্টেম আমরা যেটা ভাবছি হয়তো অনেক বেশি হতে পারে, সেটাও তিনি করবেন না,
এটা আমি আশা করি। তবে আমাদেরকে শান্ত থাকতে হবে, আর কিছুদিন আমরা তো এতদিন অপেক্ষা করছি, এতদিন তো আমরা অনেক কষ্ট সহ্য করছি, অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তো আমরা চলছি। হ্যাঁ, পরিবার পরিজনকে আমরা হয়তো ভালো মতো তাদের অভাবগুলো, তাদের চাহিদাগুলো, সেগুলো আমরা মেটাতে পারিনি, আমরা একটা ভালো হয়তো ঘর করতে পারিনি, আমরা ছেলে মেয়েদেরকে ভালো এডুকেশন দিতে পারিনি, আমাদের যে এই যে রক্ত মাংসে গড়া আমরা মানুষ, আমাদের দেহের মধ্যে অনেক রোগ বাসা বেঁধে আছে, তার চিকিৎসা করাতে পারিনি, আবার একঘেয়েমি আমরা কাজ করতে করতে ক্লান্ত রিক্ত পরিশ্রান্ত হয়ে পড়েছি, তার সাময়িক রিলিফের জন্য হয়তো আমাদের যে একটু ভ্রমণের দরকার ছিল সেটাও আমরা করতে পারিনি, আর যেহেতু আমাদের ইনকামটা খুবই কম সেই জন্য আমরা ভাবি যে ভবিষ্যৎ জন্য আমাদেরকে কিছু না কিছু সঞ্চয় করতে হবে, সে ব্যাংক হোক, পোস্ট অফিস হোক বা বিভিন্ন যে সংস্থাগুলো সেগুলোর মাধ্যমে হোক, ওগুলো রেখে যদিও আমাদের খুব একটা আমরা ওখান থেকে লাভ পাবো না, ইন্টারেস্ট পাবো না, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে আমাদের সেটাই করতে হবে। কারণ আমাদের মহাপুরুষরা বারবার বলেছেন লে বাই বা পুট বাই সামথিং ফর ফিউচার, অর্থাৎ আপনি যেমন যে যেমন ইনকাম করুক না কেন কিছু না কিছু আপনাকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হবে। আমরা দেখি পিপীলিকার মধ্যেও দেখি গরম শীতের সময় তারা ঘর থেকে বেরোতে পারে না, তাদের বাসা থেকে বেরোতে পারে না, তা সত্ত্বেও তারা আগের থেকেই তারা কিছু না কিছু খাদ্যদ্রব্য কণা তারা সংগ্রহ করে রাখে ওই সময়ের জন্য। তাই আমরা তো মানুষ, আমাদের তো অসুখ বিসুখ আছে, বিভিন্ন বিপদ আপদ আছে, যে কোনো সময় যে কোনো বিপদ আমাদের আসতে পারে, তাই তার থেকে রিলিফের জন্য আমাদের কিছু সঞ্চয় করা দরকার। অবশ্য আমরা এতদিন তো অব্যক্ত যন্ত্রণা নিয়ে আছি, কিছুই করতে পারিনি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য, এখন সেই একটা সুবর্ণ সুযোগ, গোল্ডেন অপরচুনিটি আমরা এসে গেছে আমাদের কাছে। সে আবার বৃদ্ধ বনিতা, আমাদের বয়স যে যার হোক না কেন, বিশেষ করে যাদের 40-50-60-70 বছর হয়ে গেছে বা 80 বছর হয়ে গেছে, তাদের কাছে পৃথিবীটা অনেক ছোট হয়ে আসছে, আমাদের কাছে এটা হচ্ছে লাস্ট চান্স। তাই এই সে সময়ে আমরাও যাতে একটু বাঁচার মতো বাঁচতে পারি, সততার সঙ্গে সকলকে নিয়ে একতার সঙ্গে বাঁচতে পারি, তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তার জন্য আমাদেরকে সাময়িক অপেক্ষা করতে হবে, শান্ত থাকতে হবে, আমরা পজিটিভ মাইন্ডেড থাকবো, সবসময় ইথিক্যালি থাকবো, অনেস্টি থাকবো। কারণ হচ্ছে পজিটিভ মাইন্ড না হলে আমরা কিন্তু নিজেদের মন থেকেই আমরা তো পিছিয়ে যাব, তাহলে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরবর্তী প্রজন্মকে কি শিক্ষা দেব। তাই আমরা নিজে ঠিক থাকব, অপরকে ঠিক রাখবো, লিভ অ্যান্ড লেট লিভ, নিজে বাঁচবো, অপরকেও বাঁচতে সাহায্য করব। আমাদের ডেডিকেশনটা, পাংচুয়ালিটিটা, অনেস্টিটা সবই, তারপরে টাইমিংটা, লেবার ডিগনিটিটা সব কিন্তু আমাদেরকে মান্য করতে হবে। আমাদের বিশাল প্ল্যাটফর্ম, তার আমরা পার্ট, একটা অংশীদার, তাই তার যে সিস্টেমটা সেটাকে তো আমরা ফলো করব। আমরা এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকব, যে কোনো আমরা কাজ করি না কেন, যতদিন বাঁচি না কেন আমরা সকলকে নিয়ে বাঁচব এবং আনন্দ সহকারে বাঁচব। হচ্ছে কেউ একাকি বাঁচতে পারি না, একার যে জীবন, নিঃসঙ্গ জীবন, তার মতো কষ্টকর আর কিচ্ছু হয় না। সুতরাং এনজয় দ্য প্রসেসের মধ্যে থাকবো, সিস্টেম ফলো করব, প্রসেসটাকে আমরা ফলো করব, আমাদের কোম্পানি গ্রো করছে, ডেভেলপ করছে, তার সঙ্গে সঙ্গে আমরাও গ্রেট ফাউন্ডার, প্রাউড ফাউন্ডার, আমরাও তার সাথে সাথে গ্রো করছি, এগোচ্ছি, আমরাও ডেভেলপ করছি। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়া, আমাদের স্বপ্ন সবই সফল হবে, বাস্তবায়িত হবে, শুধু সময়ের অপেক্ষা। আমাদের ওইটুকু ধৈর্য তো দিতেই হবে, অ্যাসের প্রতি বিশ্বাস রাখতে হবে, কোম্পানির প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা সকলেই ইথিক্যাল, সকলেই হচ্ছে লিগ্যাল, কোম্পানিটা লিগ্যাল, অ্যাসের লিগ্যাল, টেকটিভ লিগ্যাল, যারা দিন রাত্রি 24x7 কাজ করে যাচ্ছে, আমাদের জন্যই কাজ করছে, কোম্পানির জন্য কাজ করছে, মানবিকতার জন্য কাজ করছে। কোম্পানিটা ইউনিক, উই আর ইউনিক, উই আর ইউনিভার্সাল, উই আর ইউনাইটেড,
উই আর ইন ইট, উই নিট, আমরা এখানে এসে গেছি মানে আমরা অবশ্যই জয়ী হব, সেই বিশ্বাসটা আমাদের আছে। এটাই হচ্ছে এস্থেরের বেদ বাক্য, আমাদেরও বেদ বাক্য। আর তার যে মিশন এবং ভিশন, যেটা মিনিমাইজ প্রভার্টি, করাপশন টু কারেকশন, ইউনিটি হাফ লিফটিং, এইটা আমাদের বিশ্বাস আছে, আমরা মনে করি অবশ্যই আমাদের স্বপ্ন সফল হবে, সারা বিশ্বকে পদ্মাকে আমি নতুনভাবে গড়ে তুলব। এই বলে সকলে সুস্বাস্থ্য কামনা করে, সুদীর্ঘ জীবন কামনা করে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ মিস্টার তাপস কুমার মাইতি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর অসাধারণ আপনি আলোচনা করলেন স্যার, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট আমি ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার, ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার লক্ষ্মীকান্ত মাইতি স্যার ওয়েলকাম। স্যার একটু সরি স্যার, আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, সঙ্গে থাকুন। নেক্সট ওয়েলকাম করি আমাদের রেসপেক্টেড মিস্টার অনুপম চৌধুরী, ওয়েলকাম স্যার, গুড মর্নিং, বুম বুম। মিস্টার অনুপম চৌধুরী, গুড মর্নিং, গুড মর্নিং, ইয়েস, একটু লাউডলি বলুন। মিস্টার চৌধুরী আপনাকে শুনতে পাচ্ছি না, ওকে তিনি বেরিয়ে গেছেন। আমায় কি শোনা যায় স্যার? ইয়েস ইয়েস শোনা যায়। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মাঝে মাঝে ফোনটা প্রবলেম করে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এখানে উপস্থিত প্রত্যেক ফাউন্ডার, হোস্ট, কো হোস্ট, প্রত্যেকে জানাই প্রাতকালীন প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের ন্যায়। আমরা খুব সুন্দর মুহূর্তের সঙ্গে কাটছি এবং কাটাচ্ছি, সবচেয়ে মজা হচ্ছে কাটাচ্ছি। বিভিন্ন ওয়েদার যেমন আমাদের সঙ্গে সঙ্গ দেয়, তেমনি অনপ্যাসিভ সিস্টেম আমাদের সঙ্গেও সঙ্গ দিয়ে চলেছে, আমরাও তাদের তার সঙ্গে সঙ্গ দিয়ে চলেছি এবং অতি আনন্দের সঙ্গে আমরা একে প্রতিনিয়ত প্রতিটা মুহূর্তে জানা বোঝার চেষ্টা করছি। অনেকে আছে এটাকে আরো সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করছে, অনেকে আছে কতক্ষণে আসবে তার অপেক্ষায় বসে আছি, আর কেউ কেউ এখান থেকে ভালো নলেজটাকে গ্যাদার করার চেষ্টা করছে, কেউ কেউ ওয়েট করে আছে যে হ্যাঁ অনেক তো হলো, এবার কবে আর হবে, কবে আর আসবে, এই ব্যাপারগুলো নিয়ে অনেকেই ওয়েট করে আছে। সত্যি প্রত্যেকের মধ্যে কিছু না কিছু চাহিদা থাকে, 100 বার থাকা তো উচিত, মানুষ মাত্রেই চাহিদা তো 100 বার থাকবে, জীব মাত্রেই থাকবে, কিছু না কিছু ভাবেই থাকবে, আমাদের কোনো ভুল নেই, ভুল নেই সব ঠিক আছে, কিন্তু তার মাঝখানেও যে অনেক কিছু জীবনে চলতে গেলে তার প্রতিটা মুহূর্তকে ভাবাতে হয়, ভাবাচ্ছে বা ভাবাবে। পথ চলতে গেলে যেমন আপনাকে হাঁটতে শিখতে হবে, তেমনি একটা নূতন সেক্টর, নূতন সাইড, নূতন সিস্টেম যখন আপনার কাছে প্রথম এসে পৌঁছেছে, তার মানে তো আপনাকে শিক্ষা নিতেই হবে কিভাবে এই অনপ্যাসিভ যে আইটি সেক্টর, আইটি সিস্টেম, যে এআই ড্রিভেন একটা
অটোমেশনের সাহায্যে আমরা যে আগামী দিন আপলিফটিং হব, আমরা যে আপলিফটিং করব, বা আমরা এই সিস্টেমটাকে আরো বেশি এগিয়ে নিয়ে চলব, তো তাকে তো আমাকে আগে শিখতে হবে। কেন? বিকজ আমরা হচ্ছি প্রথম এখানের ফাউন্ডার, বা আমরা এখানকার প্রথম অংশীদার, সিস্টেমের অংশীদার। অতএব এখনো পর্যন্ত আপনি আমি প্রথম পর্যায়ে রয়েছি, মানে অনপেচিভ ইতিহাসের প্রথম পর্যায়ে রয়েছে, সৃষ্টির প্রথম পর্যায়ে রয়েছে। তাহলে সৃষ্টির প্রথম পর্যায়ে থাকলে আপনাকে আমাকে তো একটু ধৈর্য সহকারে সিস্টেমেটিক ভাবে আমাকে আপনাকে নিয়ে, মানে সিস্টেমটাকে নিয়ে আরো বেশি ভালোভাবে জানতে বুঝতে হবে। কেন এটা আমার আপনার জগতের বাইরে কোনো কাজ করবে না, তাই না? আপনাকে আমাকে প্রথমে নলেজেবল হতে হবে, বিকজ একটাই কারণ, কারণটা এখানে যে আমরা যত পরিমাণে জানতে পারবো, যত পরিমাণে শিখতে পারবো, তত ভালোভাবে আমাকে আপনাকে আগামী দিনের এই হিউম্যান আপলিফটিং এর জায়গাটায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবো। কেন আমাদেরকেই ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, গড বলুন, আপনি যেই ইয়েতেই বলুন, আপনাকে বাছা হয়েছে এই কারণে, হয়তো আপনাকে বাছা হয়েছে, আমাকেও হয়তো এই কারণে বাছা হয়েছে, তার সেই কারণেই কিন্তু আমরা আজকে এই পৃথিবীতে এরকম একটা সিস্টেমের প্রথম অংশীদার হিসেবে রয়েছে। তো সেখান থেকে আমাকে আপনাকে চিন্তা করতে হবে যে এই সিস্টেমকে যত বেশি ভালোভাবে বুঝতে পারবো, যত বেশি ভালোভাবে জানতে পারবো, তত বেশি ভালোভাবে আমরা সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তত আগামী দিন সারা বিশ্বে এর একটা বিশাল জায়গা হবে। কেন? তার কারণটাই এটা, আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, আসার পর দেখুন একটার পর একটা আপডেট যদি দেখেন, তাহলে আমরা একটা সময় যেরমই ছিলাম, আজকে তার পদ্ধতি চেঞ্জ হয়েছে, আজকে তার চলার পদ্ধতি চেঞ্জ হয়েছে, আজকে তার মানে প্রতিটা মুহূর্তে আগে যেভাবে আমরা নর্মালি ইনকাম করতাম, সেই ইনকাম এখন আর আগের মতো নেই, এখন সেই ইনকামও কিন্তু চেঞ্জ হচ্ছে। কিসের মাধ্যমে? বিশেষ করে একটা সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমটা কিভাবে? সিস্টেমটা হচ্ছে মেন ইন্টারনেটের মাধ্যমে। আমি ডিরেক্টলি চলে এলাম, মাঝখানে অনেক ইয়ে ফেলে এলাম, যাই হোক আমি অত ইয়ের মধ্যে যাচ্ছি না, ডিরেক্টলি থাকছি। কেন আপনারা সবাই এখন যাকে বেশি আপ্লুত সেই জায়গাটা থেকেই বলি, কেন প্রত্যেকে আমরা ইন্টারনেট জগৎ সম্বন্ধে খুব ভালো অভিজ্ঞতা আমাদের রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। ইন্টারনেট মাথায় মাখে না খায় আমরা সবাই ভালো করে জানি। উইদাউট ইন্টারনেট আপনার সঙ্গে কেউ থাকুক না থাকুক আপনি চলতে পারবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন আপনাকে সবার আগে ভাবতে হবে যে আমার বন্ধু বান্ধব যাই হোক, কেউ থাক আর না থাক, আপনার ইন্টারনেট থাকতে মানে আপনি সবকিছুই পাচ্ছেন, মানে আপনার ফোনটা রয়েছে, এই ফোনটা মানে ডিভাইসটা রয়েছে, এই ডিভাইসটা থাকা মানেই আপনার কাছে ইন্টারনেট আছে, মানে আপনি কিন্তু দুনিয়ার জগৎকে সবাইকেই দেখতে পাচ্ছেন, চিনতে পাচ্ছেন, বলতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, নাচতে পাচ্ছেন, গাইতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, সবকিছু করতে পাচ্ছেন। তাহলে আমার আর কিছু লাগে না, হিসেব মতো বলছি আমার আর কিছু লাগে না। তাহলে এমন একটা সেক্টর এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি, জেনে এসেছি, বুঝে এসেছি, আজকে দাঁড়িয়ে এই সেক্টরটা চেঞ্জ হবে। কেন? কেন এতদিন পর্যন্ত আমরা যে সেক্টরে ছিলাম সেখানে এতদিন পর্যন্ত আমাদের কাছে শুধু কি করে গেছে, এই যে ইন্টারনেটটা চালানো করার জন্য তার একটা খরচা আছে, সে খরচা করে গেছি আর মনে মনে আনন্দ পেয়ে গেছি, এছাড়া কিছু পাইনি। আর কিছু পেয়েছি, যদি কাউকে কিছু লিঙ্ক মানে কিছু কাউকে লেনদেন করতে হয় সেইভাবে করে এসছি। তাহলে দেখা যাচ্ছে এখন বিভিন্ন রকম ভাবে আমরা ইন্টারনেটকে ইউজ করছি এবং
আপনার যদি কিছু ঘরের কোনো বিল পে করতে হচ্ছে বা আদার্স অন্য কিছু পে করতে হচ্ছে, তখন দেখা যাচ্ছে এই ইন্টারনেটের মাধ্যমে এখন ঘরে বসে করা যাচ্ছে। এখন কিন্তু আগের মতো লাইন দিয়ে আপনাকে আর করতে হচ্ছে না। এই সুবিধাগুলো কিন্তু আস্তে 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 ডেভেলপ করছে। তাহলে আমরা একটা সময় যে কঠিন পরিস্থিতিতে ছিলাম, এই এই গরম দাপদাহে দেখা যেত যে আপনি লাইন দিয়ে আপনি ইলেকট্রিক বিল দিতে গেছেন, হয়েছে সম্ভব। আবার দেখা গেছে এই দাপদাহের মধ্যেই অনেকেই দেখেছি যে টেলিফোন বিল দিতে গেছে, সেটাও গেছে। এখন টেলিফোন আর নেই, এখন টেলিফোনের জায়গায় মোবাইল, ইন্টারনেট জগৎ চলে এসছে। এই যে চেঞ্জিং গুলো আসছে, এই চেঞ্জিং এর মধ্যে মেন জায়গাটা যেটা এখন চলছে, যে এই যে বিভিন্ন নেট পরিষেবাগুলো যেগুলো আমাদের দেয় বা যে যার মাধ্যমে আমরা বিভিন্ন কাজগুলো করি, তার জন্য অনেক অনেক পোর্টাল চলে এসছে। সেই পোর্টাল গুলো কিন্তু আপনাকে আমাকে সেবা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এবং তারাও এখান থেকে কিছু মুনাফা লুটে নিচ্ছে, আমরাও সেটা দেখছি। মাঝে মধ্যে আপনাকে চমক দিয়ে এটা ওটা সেটা করছে, সেটাও আমরা করছি। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে করাপশনটা চলছে, এই যে আপনার আমার পয়সা থেকে সমস্ত কিছু চলছে, এটা করাপশন। আপনাকে তো কিছু অনলি ফর সেবাটা দেওয়া হয়, কিন্তু তারপর মানে একটা কমিশন যেটা হয় সেইটা কিন্তু আপনি আমি পাই না। অনেক সময় দেখা যায় এটা নেবেন তার বিরুদ্ধে এটা পাবেন, এরকমই একটা কিছু ফিডব্যাক আসে। এবং এখন দেখা যাচ্ছে গুগল বা মানে আমি আদার্স নামগুলো বলে ফেললাম, যা হোক এই পোর্টাল গুলোতেও আপনি যদি আপনি পরিষেবা নিতে গিয়ে আপনার রিচার্জটা করতে গেলেন, সেখানেও দেখা গেল না আপনাকে এক্সট্রা পয়সা দিতে হচ্ছে, এটাও কিন্তু হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে কারাপশন। কারাপশনটাকে কারেকশন করতে বিশেষ করে আমাদের সিস্টেম যেভাবে আসছে এআই ড্রিভেন নিয়ে এবং প্রতিটা মুহূর্তে ভাবাচ্ছে যে আমরা কিভাবে এইখান থেকে আরো বেটার করে আমাদের এই আপলিফটিং এর জায়গায় নিজেকে নিয়ে যাব বা এথিক্যালি আমরা কিভাবে এটাকে আরো বেটার জায়গা করব, তার জন্য আমাদের ড্রিমার সিও মিস্টার অ্যাশ মুফারে দিন রাত ভেবে চলেছেন, দিন রাত এটাকে নিয়ে আরো বেশি অ্যানালাইসিস করছেন, দিন রাত এটার পিছনে পড়ে রয়েছেন। আর তার টেক টিম 24/7 প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত খুঁটি নাটি ধরে 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 কাজ করছেন। আমরা এমন একটা সেক্টরের সঙ্গে যুক্ত হয়েছি ভাবলে গর্ব হয় যে হ্যাঁ সত্যি এই জগৎ তো আগে আমরা দেখিনি কখনো, এই জগৎ তো একটা নূতন জগৎ, আমাদের কাছেই লাগছে নূতন জগৎ। তাহলে আগামী দিন যারা আসবে তাদের কাছে কি মনে হবে? তা আমরা এখন থেকে যদি এই জায়গাটাকে আরো বেশি জানা বোঝার মধ্যে না থাকি, তাহলে আগামী দিন যারা আসছে এই সেক্টরটা আপনার আমার মাধ্যমে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জিনিসটাকে জানতে বুঝতে গেলে তাদের কাছে যেন বেটার জায়গা যায়, সেই জন্যই কিন্তু এত পরিশ্রম, এত শ্রম, এত খুঁটিনাটি দেখা হচ্ছে। আর বিশেষ করে এটা কিন্তু ওই এ দেশ ও দেশ সে দেশের জন্য নয়, এটা কিন্তু ওয়ার্ল্ডের 200+ কান্ট্রির উপরে কিন্তু ডিপেন্ড করে এই সিস্টেমটা কিন্তু লঞ্চ করছে। এবং যে লঞ্চটা করেছে, যে লঞ্চের জায়গা থেকে আমরা যারা এখন পর্যন্ত এটাকে টেস্টিং, যেটাকে আমাদের ভাষায় মানে আইটি আইটি সেক্টর ভাষায় বলে বেটা টেস্টিং, সে বেটা টেস্টিং কিন্তু আমরা প্রতিনিয়ত করছি এবং প্রতিনিয়ত করছি এবং এর মধ্যে ইনভলভ আছি বলে এখান থেকে আমাদের কি হবে, একটা ইনভলভমেন্ট বোনাস, গ্রেড, ক্রেডিট বা কয়েন গ্রো করার জায়গা রেডি হচ্ছে। তো সেই রেডিটা যখন হচ্ছে, আস্তে 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 জিনিসটাকে প্রসেসিং এর মাধ্যমে ধীরে 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 আমরা কিন্তু এগোতে থাকছি এবং আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে কিছু না কিছু ব্যাপার নিয়ে আমরা কিন্তু এখানে আরো বেশি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করছি। এবং তার মধ্যেও দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক এটাকে আটকানোর জন্য অনেকেই চেষ্টা করছেন, তারও বাধা বিপত্তিগুলো কাটিয়ে কিন্তু ধীরে ধীরে আমরা কিন্তু ঠিক পথেই এগোচ্ছি। ঠিক
যেন আমরা কচ্ছপের চালে চলছি এবং কচ্ছপ অন্য কোনো দিকে নজর না দিয়ে নিজের একটা গতিতে এগোয় এবং সেই গতিটা নিয়েই ফলো করছে। এবং আপনারা হয়তো দেখেছেন বা জানেন যে ঘোড়ার দুচোখ দুদিক দিয়ে বন্ধ করে রাখা থাকে, আর ঠিক আমাদের এখানেও দুদিক দিয়ে দুটো চোখ বন্ধ রেখে মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য শুধু চোখটা খোলা থাকে, ঠিক সেইভাবে করেই কিন্তু এগিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে না, সিস্টেমেটিকভাবে সেটাই করা হচ্ছে, এবং যাতে করে বাইরে কি হচ্ছে না হচ্ছে আমার দেখার দরকার নেই, আমি আমার পথটাকে ঠিক মতো এগিয়ে নিয়ে যাব এবং সিস্টেমটাকে আরো বেটার জায়গায় নিয়ে কাজ করতে পারবো বা কাজটা হবে বা আগামী দিন আমরা যেই প্রচেষ্টার জন্য এগিয়ে চলেছি সেটা সাকসেসফুল হবে, সেটাই আমাদের মেন কর্তব্য হচ্ছে বলে আমার মনে হয় এবং আমাদের প্রত্যেকেরই মনে হচ্ছে। এবং এটার জন্য আমাদের কি হয় মেন পেশেন্স হারিয়ে যায়, এতটা সময়। হ্যাঁ, একবারে ঠিক, আপনি চিন্তা করুন আজকে আপনি এটার অংশীদার হয়েছেন, ওই জন্য আপনার পেশেন্স হারিয়ে যাচ্ছে। কিন্তু যেই ব্যক্তিটা প্রথম তৈরি করে, আজকে আপনাদের আগের হিস্ট্রি যদি দেখেন তাহলে দেখবেন আমি নর্মালি বলছি, এই যেমন অনেকেই আছেন, অনেক পোর্টাল গুলো আছেন, যেমন আমি জুকারবার্গের কথা বললাম বা আদার্স অনেকেই আছেন, সুন্দর পিচাই আছেন, বা সুন্দর পিচাই তো অনেক পরে এলেন গুগলে, যাই হোক এই যে যারা আছেন এদের পেশেন্স গুলো একবার ভাবুন দেখি। প্রথম যখন এরা ইন্টারনেটে প্রথম পোর্টাল গুলো নিয়ে আসছে তাদের কত বছর লেগেছিল একটা সিস্টেমটাকে গ্রো করে আনতে, একবার ভেবে দেখুন তাদের পেশেন্স গুলো ভাবুন, প্রতিটা মুহূর্ত ভাবুন। বা একটা যদি অ্যাথলেটিশিয়ানের কথাই বলেন বা একটা ইঞ্জিনিয়ারের কথা বলুন বা একটা ডক্টরের কথা বলুন, তাদের কতটা পেশেন্স থাকলে তারপরে সে অপারেশনটা করতে পারে, কতটা পেশেন্স রেখে তারপরে তাকে অপারেশনটা করতে হয় আপনি ভাবতে পারেন। আমাদের তো সামান্য একটু ইয়ে করতেই অসুবিধা হয়, কিন্তু সেই জায়গা থেকে কতটা মানসিকভাবে তাকে ওই জায়গায় নিয়ে যেতে হয়। তাহলে আমরা সামান্য সেক্টরের মধ্যে আমাদের পার্টটা কোন জায়গায়, আমাদের পার্টটা জানতে হবে যে আমরা কোন জায়গায় আছি। আমরা কিন্তু এই ওয়ার্ল্ডের এই অনপ্যাসিভ সিস্টেমের যতগুলো সাইড আছে এই সাইডগুলোর কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে, এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের এতটুকু কিন্তু উচ্চবাচ্য করার জায়গা নেই। আমাদের একটাই আমাদের জায়গা, সেটা হচ্ছে আমাদের অনপ্যাসিভ সিস্টেম সাকসেস হবে দেন আপনার আমার জায়গা, আমরা ফ্রিডমের জায়গায় আছি। তাহলে একটা সিস্টেম কত কষ্টে করে আপনাকে ফ্রিডম দেওয়ার জায়গায় আসছে সেটাকে তো আপনাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে, কেন আমি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে এই কথাটা ভাবি যে হ্যাঁ সত্যি তাই, একটা জিনিস যে তৈরি হচ্ছে তার তো একটা সিস্টেম আছে। আজকে আমি যদি তৈরি করতাম বা আপনি যদি তৈরি করতেন তাহলে কতটা পেশেন্স আপনার লাগতো আপনি ভাবুন তো। এই যে সামান্য আমি একটা আমার নর্মাল আমি একটা ওটিটি প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে, আমি তা না ওনাকে বলছিলাম যে ওটিটি প্ল্যাটফর্ম তৈরি করছেন ভেরি গুড, বাট আপনি জানেন যে এখানে সিস্টেমেটিক ভাবে কত কিছু করতে হয়? বলছে হ্যাঁ এগুলো জানি, তো তার জন্য ধৈর্য ধরতে হয়। বলছে আমি এত তারিখে করবো, আমি অত তারিখে আপনি পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আপনি লিখে নিন এত তারিখে আপনি উদ্বোধন করতে পারবেন না। ঠিক তাই হলো, 15 এপ্রিল ওনার লঞ্চ করার কথা ছিল, আজকে 15 এপ্রিল পার করে আমরা 17 তারিখে পৌঁছে গেলাম, এখনো পর্যন্ত একটা লোগোই তৈরি হয়নি। তাহলে কোথা থেকে হবে? এই জায়গার থেকে ভাবুন, আমাদের অভিজ্ঞতা যেটুকু মানে আমাদের যেটুকু অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা থেকে আমরা প্রত্যেকে যেখান থেকে কথা বলার চেষ্টা করি বা যেটুকু বলছি মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এবং এটাই ভাবুন যে আইটি সেক্টর কখনোই বলতে পারবে না বা কখনোই আপনাকে দিনক্ষণ দিয়ে বলতে পারবে না বা টাইম দিয়ে বলতে পারবে না যে এই সময় আপনার হবে, এই দিনেই আপনার হবে, এই দিনেই আপনি পেয়ে যাবেন, কখনো বলতে পারবে না। কেন সিস্টেমটা চলে কিন্তু পুরোটাই কিসের মাধ্যমে? একটা সিস্টেমের মাধ্যমে। এই সিস্টেমগুলো চালনাটা একটা বিশাল বিশাল একটা প্রসেসিং এর মাধ্যমে হয়,
যেটা আমরা অনলি ফর কোথায় দেখতে পাই, ডেস্কটপ বা কম্পিউটার বা এই সিস্টেমে আমরা দেখতে পাই যে হ্যাঁ এটা গ্রো করছে, কিন্তু সেটা কিভাবে হচ্ছে, তার কি কি প্রসেস, সেই প্রসেসগুলো আমি আপনি জানি না। তো এই এই জায়গা থেকে আমরা কখনোই, আমাদেরকে স্যার কিন্তু বলছে না আপনারা এখানে ইনভলভ হন, আপনারা এখানে ইনভলভ হন, আপনি এর অংশীদার, একবারের জন্য বলছে না। আপনাকে বলা হচ্ছে আপনি বসে থাকুন, কোনো রকম চিন্তা নেই, যখন সিস্টেমটা রেডি হয়ে যাবে, ঠিক মিষ্টিটা রসগোল্লাটা তৈরি হয়ে যাবে, যখন দেখবেন ওই শোকেসের মধ্যে শো করছে, দেন আপনাকে প্রথমে আপনাকে কিন্তু দেওয়া হবে, কোনো চিন্তা করবেন না, নো টেনশন। সমস্ত শোকেসে দেখবেন সেজে যাবে সুন্দর করে, রসগোল্লা পান্তুয়া যা যা আছে সব সুন্দর করে সেজে যাবে। আপনার দ্যার দেখবেন আপনি ওখান থেকে আপনার আন্ডারে আপনার শোকেসের মধ্যে সব চলে এসছে, এবং দেখবেন একের পর এক ওখান থেকে খাওয়ার জায়গা রেডি হয়ে যাচ্ছে, এবং আপনি পারচেস করছেন বা কেউ কিনছে সেটা খাচ্ছে, আপনার দ্যাট আপনার কাছেও সেই অমূল্য সম্পদটাও চলে আসছে, যেটা আপনার বসে আসছি আমরা সবাই মিলে অ্যাপেলের আশায়, যে অ্যাপেলও দেখবেন আপনার কাছে পৌঁছে যাবে, অটোমেটিক পৌঁছে যাবে। তবে ধৈর্য সহকারে আমাদের থাকতে হবে। যাই হোক, আমি অনেক রকম ভাবেই কথা বলার চেষ্টা করলাম, বোঝার চেষ্টা করলাম। তো প্রত্যেকে থাকুন এবং প্রত্যেকে কিছু না কিছু বলার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন, এই জানা বোঝার মধ্যে থেকেই কিন্তু আমরা প্রত্যেকে প্রত্যেককে নিয়ে এগোবো। তো আমরা সেটুকুই ধৈর্য ধরে থাকবো, কেন আমাদের এখন কাজ বলতে আমাদের এটাই হচ্ছে মেইন কাজ, যে আমরা প্রতিনিয়ত জানতে বুঝতে পারবো। এই যে আমাদের এই যে এআই, এআই সম্বন্ধে কত কিছু জানার আছে, কত কিছু বোঝার আছে, সেটা নিয়েও স্যার বলছিলেন। কিন্তু হয়তো আমি এত কথা মানে টেকনিক্যালি বলি না, বিকজ সবাই যদি একই রকম টেকনিক্যাল কথা বলি তাহলে কিন্তু অসুবিধা হয়, কেন আমি জানি যে শম্ভু কুমার স্যার এত সুন্দর করে বোঝান, তো ওনার টেকনিক্যাল ব্যাপারটা নিয়ে উনি কথা বলেন, ভালো লাগে। আমি ওই জন্য ওনার যখন উনি বলেন বা সবাই বলছেন, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ মিস্টার অনুপম চৌধুরী, খুব সুন্দর ভাবে আপনি আলোচনা করছিলেন, অসংখ্য ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। নেক্সট ওয়েলকাম করব, আমাদের মধ্যে আছেন আমাদের রেসপেক্টেড স্যার মিস্টার শম্ভু কুমার সাহা। স্যার ওয়েলকাম, গুড মর্নিং, বুম বুম। মিস্টার শম্ভু কুমার সাহা, ওয়েলকাম স্যার। শম্ভু কুমার সাহা স্যার, আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন স্যার। ওকে স্যার, হয়তো ফ্রি নেই বা অন্য কোনো কারণে তিনি আসতে পারছেন না। অসংখ্য ধন্যবাদ, দুর্দান্ত ভাবে আজকে সকালে আমরা খুব সুন্দর আলোচনার মাধ্যমে আমরা কিন্তু ওয়েবিনারটা কিন্তু একেবারে শেষ সীমানায় পৌঁছে গেছি। তো আমাদের রেসপেক্টেড শম্ভু স্যার যদি ফ্রি থাকেন আসুন, আর যদি না আসতে পারেন তো আমরা মিটিংটাকে ক্লোজ করব, কারণ আমরা 2 ঘন্টা ক্রস করে গেছি। ওকে, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দুর্দান্ত আলোচনার মাধ্যমে আজকের সকালে ওয়েবিনার আমরা এখানে ক্লোজ করব। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের সকালে ওয়েবিনার আমরা এখানে